আপু শুয়ে শুয়ে মানে লাইভ হ্যাঁ করবে? আমরা লাইভে যাচ্ছি, না ওটা শুধু আমি খুব এখনই ভালো ইয়েতে জিম দিয়ে দিচ্ছি, আমি লিঙ্কটা দিয়ে ভাই, দিচ্ছি তো এটা জিম আপনারা, করে, একটু মনে কিন্তু জিম পিছনে করে নেই, করা যাবে, জিম করে হ্যাঁ। স্টার্ট করা দর্শক যাবে। দর্শক সবাই কেমন আছেন, যে যেখান থেকে আমাদের এই লাইভটি হ্যাঁ আজকে হ্যাঁ, এবার দেখছেন, ঠিক আছে, আজকের টক শো, লাইভে গেলে বলেন কিন্তু ভাই, শয়তানি শুরু আমি শুনছি। লাইভে অলরেডি গেছি, আপনারা আপনারা শুনতে পাচ্ছেন আমাকে, হ্যাঁ ভাইয়া, অতিথিরা আমরা আমাকে সবাই শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি। জি, আমি লাইভে আছি অলরেডি, আপনারা সবাই আপনাদের ওই মেসেঞ্জার থেকে আপনারা যদি যান সেখানে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি লাইভের, সেখান থেকে আপনারা আপনাদের নিজস্ব ওয়ালে এবং টাইম লাইনে আপনারা, জাস্ট সেকেন্ড কিভাবে যাবো ওটা? দর্শক, আমাকে একটু ইয়ে করতে হবে যে না, ডাবল কথা শুনতে পেরেছেন, কারণ হলো আমি ইয়েতে গেছি। দর্শক আমাকে 1 সেকেন্ড সময় দিতে হবে, আমরা সবাই উপস্থিত। হ্যাঁ এই যে এখন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা যেতে পারেন এখন ইয়েতে মেসেঞ্জারে, অতিথিরা মেসেঞ্জারে মেসেঞ্জারে গিয়ে লিঙ্কটা ক্লিক করে আপনাদের নিজস্ব ওয়ালে এবং পেজে আপনারা দিয়ে দিতে পারেন। আমরা অলরেডি লাইভে আছি, দর্শক সরি দুঃখিত একটু সময় নিয়েছি, কারণ আমরা যারা আছি তাদের মলে যাওয়ার, আপনারা একটু কষ্ট করে সেখান থেকে বেরিয়ে যান, দেওয়ার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যাবেন, না হলে আমার কথা আমি শুনবো। দর্শক সবাইকে শুভেচ্ছা, করোনায় বিপর্যস্ত জনজীবন, সারা বিশ্ববাসী করোনায় আক্রান্ত, এবং করোনা আমাদেরকে অনেক কিছুই দেখাচ্ছে, আমরা সবাই হতাশ, এবং সবচেয়ে বেশি হতাশ গতকাল থেকে আমি ব্যক্তিগত ভাবে, আমি একটা লাইভ করেছিলাম যে বাংলাদেশ বিশ্ব থেকে করোনা ভাইরাস কবে যাবে তার কোনো ধরনের সময় দিতে পারেনি, তার কোনো ধরনের ভবিষ্যৎবাণী করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো এটা আসলেই ভয়ঙ্কর একটি তথ্য আমাদের মানব জাতির জন্য, এবং আপনাদেরকে বলে রাখি এর চেয়ে আরেকটি হতাশার কথা হলো, তারা আরেকটি প্রেডিক্ট করেছে যে এই ভাইরাস থাকাকালীন সময়ে আমরা ভাইরাসটির পাশাপাশি আরেকটি মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হচ্ছি, যা থেকে বের হওয়া খুবই খুবই কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং ভবিষ্যতে হবে, যা হলো মানসিক রোগ বা মানসিক অসুস্থতা। কারণ আমরা এই করোনা ভাইরাস জীবন নিয়ে, লকডাউন কোয়ারেন্টাইন জীবন নিয়ে প্রতিটি মুহূর্তে আমরা ভাবছি, এবং আমরা প্রতিটি মুহূর্তে সময়ে সময়ে ক্ষণে ক্ষণে আমরা অন্ধকার ভবিষ্যতের দিকে হওয়া নিয়ে যে ভাবনা আমরা ভাবছি, সেটা আমাদেরকে অন্য এক ভাবে দিচ্ছে, যা করোনা ভাইরাস থেকে কোনো অংশে কম নয়, এবং এর ধাক্কা আমাদেরকে বহু দিন যাবত সইতে হবে। সুতরাং আমাদের শুধুমাত্র টেনশন সলিউশন না, একটু আনন্দ দিতে হবে, একটু আনন্দ করতে হবে, একটু গান গাইতে হবে, একটু সবার সাথে আত্মীয় স্বজন বললাম একটু সুন্দর সময় কাটাতে হবে। এই কারণেই বললাম, কারণ আজকের এই যারা অতিথি আমার সাথে আছেন তারা সবসময় আমাদেরকে আনন্দ দিয়ে গেছেন, তাদেরকে দেখলে আপনাদের কি মনে হবে, হ্যাঁ এরা তো সিনেমার নায়ক নায়িকা, এখন এটা দর্শক ওরাই হলেন আমি মনে করি বর্তমান সময়ের একটি বিশেষ ঔষধ, তাদেরকে তাদের কাছ থেকে তাদেরকে দেখে যদি আমরা একটু আনন্দ পাই, তাদের কথা আমরা আনন্দ পাই, সেটা আর আমি এই পর্যায়ে আজকের যে অনুষ্ঠানটি শুরু করেছি তার একটি নাম রয়েছে, তা হলো করোনা সংকট, বর্তমান সংকট তার থেকে উত্তরণ, এবং চলচ্চিত্রের অবস্থান, আমি পুরো চলচ্চিত্রের যে অবস্থান তা নিয়ে আমরা কথা বলবো, এবং কথাগুলি বলার জন্য আজকে যাদেরকে আমি ইনভাইট করেছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। দর্শক আমার সাথে রয়েছেন বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় তারকা, যাদের নাম মাত্রই আপনারা তাদেরকে চিনে ফেলবেন নাম বলা মাত্রই। আমার সাথে রয়েছেন শুরু থেকে প্রথম থেকে আমি দেখছি অপু বিশ্বাস, জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, কেমন আছেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি সব কথা শুনতে পাচ্ছি। এই তো ভালো আছি, করোনার মধ্যে যতটুকু ভালো থাকা দরকার ঠিক ওই রকমই ভালো আছি।
সাউন্ড ভালো, সবকিছু ঠিক আছে? আপনি দেখতে মনে হচ্ছে আপনি যথেষ্ট ভালো আছেন, খুশি আছেন। ফাইজান খান কেমন আছেন? বিশিষ্ট ব্যবসায়ী এবং উদ্যোক্তা, আপনি কেমন আছেন? জি ভালো। সাগর, সাউন্ডের মনে হয় তোমার কথাটা মাঝে মাঝে একটু হয়ে যাচ্ছে, একটু মিস হয়ে যাচ্ছে, ওটা আর একটু মনে হয়। আমার কথা আশা করি সমস্যা নেই, দর্শকরা শুনতে পেলেই হবে। ইমন কেমন আছেন? ইমন জনপ্রিয় একজন অভিনেতা, চেহারাটা দেখলেই তার আর ডিটেলস বলতে হবে না আশা করি, আপনারা সবাই চেনেন। কেমন আছেন ইমন, শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা, আশা করছি যে সবাই ভালো আছে। গ্রেট। নিপুণ, আপনি আরেকটু যদি কাছ থেকে আসেন তাহলে আপনার ফেসটা আরেকটু ক্লোজ হলে পরে আমাদের জন্য দেখতে পাবেন, সুবিধা হবে। আপনি কেমন আছেন? আজকে আমি ভালো আছি, যতটুকু ভালো থাকা যায় আর কি। সাগর কি আছে? আপনি চালাই যান ফাইজান ভাই, আপনি আটকা গেলে আপনি কথা বলে যান। আচ্ছা, আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করি, আমি ফাইজান, এবং আপনাদের তো পরিচয়, তো আপনাদের সেলিব্রিটিজ, অল সেলিব্রিটিজ আর হিয়ার। তো আমরা একটু কোয়ারেন্টাইনে যে অবস্থায় সবাই আছি এবং পুরো লকডাউন হয়ে আছে। সরি, আমি আমি আমার আমার ওই ফোনটাতে আমার ইয়ারতে একটু প্রবলেম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? আমাদের সাথে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী, তুখোর অভিনেত্রী, দীর্ঘদিন যাবত যিনি বাংলা চলচ্চিত্রে লিডিং করেছেন, তিনি হলেন মাহিয়া মাহি। সবার জনপ্রিয় মাহিয়া মাহি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দিনটি তো আনন্দের নয়, আপনারা আনন্দের মানুষ হলেও আমাদের সময়গুলি আনন্দের নয়। আমরা আজকে জানবো যে এই এই দিনগুলির মাঝে এই আনন্দ দেওয়া মানুষগুলি কিভাবে আছে, কিভাবে কাটছে আপনাদের জীবন, কিভাবে আপনারা এই করোনা ভাইরাস দিনগুলোকে কিভাবে মানিয়ে নিচ্ছেন। তো আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাই নিপুণের কাছে। নিপুণ, আপনি, আমরা দেখেছি গত কিছুদিন যাবত আপনি করোনা ভাইরাস সময়ে, কালীন সময়ে আপনি, এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছি যে আপনি মানুষের অসচ্ছল, যে অপেক্ষাকৃত অসচ্ছল যারা চলচ্চিত্রের সব কর্মীরা আছেন, এবং যারা অপেক্ষাকৃত একটু ছোট চরিত্র অভিনয় করেন, যাদেরকে আপনারা এক্সট্রা বলেন, ব্যাপক একটা জনসংখ্যা রয়েছে আপনাদের এই চলচ্চিত্রকে ঘিরে এবং সম্পৃক্ত, তাদেরকে সহযোগিতা করার জন্য আপনি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আপনি বলবেন কি অবস্থা বর্তমানে যাচ্ছে চলচ্চিত্র অঙ্গনে, আসলে করোনা ভাইরাসের হানার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কি অবস্থায় আছে চলচ্চিত্র? আসলে প্রথমে আমি বলতে চাই যে আমাদের এখানে যে এত ব্যাপক ভাবে একটা জুনিয়র আর্টিস্ট আছেন, ড্যান্সার আছেন, যারা ফাইটার আছেন, এটা আসলে কেউ বুঝতেই পারে না। সবাই চিন্তা করে যে সিনেমা মানেই হলো এই যে যারা আমরা সামনে বসে আছি, আমি, মাহি, অপু, ইমন, আমরা, কিন্তু এটার আমাদের পিছনে যে আরো 100-200 লোক কাজ করেন সেটা আসলে অনেকেরই জানা নেই। এই করোনা কালে গিয়ে আসলে সবাই জানতে পেলো যে একটা ইউনিটে 100 থেকে 200 মানুষ থাকে। তো সেই জায়গা থেকে আসলে খুব খারাপ অবস্থা, যেহেতু আজকে একদম আপনারা জানেন যে 2-2.5 মাস ধরে একদম কোনো কাজ নেই, আর এটা একদম একটা পিক টাইম। এই সময় অনেক অনেক শুটিং হয়, সেটা হলো ঈদের অনেক কাজ থাকে, ঈদের সবারই কাজ থাকে এই সময়টা। তো সেই জায়গা থেকে স্বল্প আয়ের লোকগুলো একদম বসে গেছে। তো যখন বসে গেছে, আমি প্রথম স্টার্ট করলাম হলো মেকআপ আর্টিস্টদেরকে দিয়ে, কারণ মেকআপ আর্টিস্টটা কিন্তু একটা হিরোইনের খুব
কাছের হয় যে মানে সবারই দেখা যায় একটা পার্সোনাল মেকআপ আর্টিস্ট থাকে, তো মেকআপ আর্টিস্টরা যখন ফোন করলো তো সেখান থেকে আসলে আমি একটা ফান্ড করলাম, ফান্ড করে ওদেরকে একটা প্রথম ধাপে টাকা দিলাম, তারপর হলো স্টিল ফটোগ্রাফাররা, সেটাও মানে ওনাদেরও একটু খুব খারাপ সিচুয়েশন, সেখানেও কিছু অল্প সংখ্যক টাকা দিলাম, তারপর হলো আসলে যখন রোজা চলে আসলো তখন এফডিসি যারা সিকিউরিটি আছেন ওনারা জানালো যে ওনারাও আসলে দুই আড়াই মাস ধরে ওনাদের কোনো বেতন হচ্ছে না, খুবই খারাপ অবস্থায় আছে। তো সেখান থেকে আমি প্রথম আসলে ইফতার পাঠানোতে স্টার্ট করলাম, ওখানে আমাদের ওখানে 12 জন সিকিউরিটি এবং আনসার আছে, 2 জন মসজিদে 2 জন ইমাম আছে। ওইটার পরে আমি স্টার্ট করলাম হলো ফান্ডিং করা, একটা ফান্ড ক্রিয়েট করা। আমি একটা সেকেন্ড তারপর ওখান থেকে আসলে আমি ফান্ড ক্রিয়েট করতে থাকলাম। ফান্ড ক্রিয়েটটা প্রথম স্টার্ট করলাম, আমি যখন হিসাব করলাম যে আমাদের এখানে 18টা সংগঠনের মধ্যে 3-4টা সংগঠন একটু সচল হলো, আর প্রত্যেকটা সংগঠনেরই অনেক অনেক সদস্য, 250, 350, 150, এদের সবাইকে একা আমার আসলে হেল্প করা সম্ভব না। সেখান থেকে তখন আমি প্রথম আমার ফ্যামিলির হেল্প নিলাম যে আমাকে ডোনেশন করার, তারপর ফ্রেন্ডদেরকে জানালাম দেশ বিদেশে যারা আছেন ওরা আমাদের ওরা আমাকে হেল্প করলো। তারপর হলো এই যে যারা আমার একটু কাছের লাইক সেখানে সাইমন, ইমন, অপু, মাহি যারা আছেন সবার, মানে আমি জানি যে যাদেরকে বললে আমি আসলে ডোনেশনটা পাবো, ওদেরকে আসলে আমি নক করেছি এবং এইভাবেই প্রত্যেকটা সংগঠনকে ভালো একটা অ্যামাউন্ট দিয়েছি ওখান থেকে প্রত্যেকটা সংগঠনকে। আর হলো যে ফুডের একটা ব্যাপার যে 500 করে ফুড দেওয়া হচ্ছে, আর টোটাল টার্গেট হলো 3000 ফুড দিব, অলরেডি 1000 ফুড আসলে ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে। এটাতে আমাকে হেল্প করেছে হলো বিদ্যানন্দন, এবং বিদ্যানন্দন হলো মানে ব্র্যাক আসলে এটা আমাকে স্পন্সর করেছে, বিদ্যানন্দন হলো খাবারটা সাপ্লাই দিল এইভাবে। হ্যাঁ বিদ্যানন্দন আমি দেখেছি যে বিদ্যানন্দ থেকে আপনি কাজ করছেন। এখন তো আপনার এখন আমি সরি আমি একটু ইয়ে হয়েছি, কারণ হলো আমার যখন প্রবলেম হয়েছিল মূল কম্পিউটারে আমি ফোন থেকে এসেছি, ফোন থেকে আসার পর আমার আবারও মূল কম্পিউটার থেকে এসেছি, আসল প্রযুক্তি আমাদেরকে যথেষ্ট ধরনের সমস্যা দিচ্ছে। দর্শক আমি একই প্রশ্ন করব ইমনকে, ইমন আপনার কথা, আপনি তো একজন চলচ্চিত্র শিল্পী সমিতির একজন নেতা বলা যায়, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়েছেন এই যারা বর্তমানে অপেক্ষাকৃত অসচ্ছল শিল্পীরা রয়েছেন, তাদের তারা কেমন আছে বা আপনারাও বা কেমন আছেন, করোনার সময়টা কিভাবে কাটাচ্ছেন? ধন্যবাদ ভাইয়া। আমি 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 শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। তো আসলে যেটা হয়েছে যে ওই যে নিপুণ যেটা বললো আর কি, আমাদের শিল্পী ধরেন হাতে গোনা 20 জন মানুষ হয়তো বা প্রতিনিয়ত নায়ক নায়িকা বা মূল ভিলেন ওরা কাজ করছে, কিন্তু অন্যান্যদের অবস্থা আসলে অত ভালো না, হয়তো বা অনেকে কাজ করতে পারছে না বা অত অবস্থা ভালো নেই, তো এর মধ্যেই আসলে করোনাটা আক্রমণ করেছে। তো এর মধ্যে আমাদের অনেকেই বিশেষ করে নিপুণকে ধন্যবাদ জানাতে যাচ্ছি, সে নিজে থেকে তো করেছেও, তারপর কিন্তু সে বিভিন্ন ফান্ডিং এর ব্যবস্থা করছে, যেমন ইংল্যান্ড থেকে অলরেডি ফান্ড এসেছে, তারপর বিদ্যানন্দ ব্র্যাক ব্যাংকের মাধ্যমে, এটা কিন্তু নিপুণই করেছে আসলে। তো এই যে ব্যক্তিগত উদ্যোগ, তারপরে আমি বলবো যে আমাদের এই অবস্থাতে যে মানুষকে মিশে যে খাবার ব্যবস্থা করছে, শুধু আমি বলবো শিল্পী সমিতি না, আমি নিজের চোখে দেখেছি, আমি ওদিন ছিলাম তার সাথে এফডিসিতে, যে আমাদের যে মেকআপ ম্যান সমিতি, তারপর স্টিল ফটোগ্রাফার যারা আছে, তারপর যারা ব্যবস্থাপনা পরিচালক, প্রোডাকশন ম্যানেজার, নিজে কিন্তু বড় রকম একটা অ্যামাউন্ট
যদি আমাদের অবদান বলা হয়, আমার অত সামর্থ্য নেই, আমি নিপুণের পাশে থেকে আমি দাঁড়িয়েছিলাম, আমরা যদি 2% করে নিপুণ হয়তো 98% করেছে, এবং আমাদের শিল্পী সমিতির যারা আছেন নেতা মিশাভাই জায়েদ ভাই, তারা বিভিন্ন মাধ্যম থেকে উঠিয়ে আনছেন, তারা শিল্পীদেরকে দিচ্ছেন, কিন্তু নিপুণের তো আলাদা করে বললাম কি সে সব সমিতির দিকে খেয়াল রাখছে, তো এটা সাধুবাদ জানানো উচিত। আর এইভাবে যদি চলতে থাকে তো এক সময় দেখা যাবে যারা দিচ্ছে তারা এক সময় এটা এটা বিশাল উদ্যোগ এবং খুবই প্রশংসার বিষয়। এবং অপু বিশ্বাস কিন্তু প্রথম থেকেই, অপু বিশ্বাস কিন্তু আমি দেখেছি প্রথম থেকেই, মানে করোনা যখন শুরু হয়েছে আমি তাকে দেখেছি রাস্তায় নেমে মাস্ক পরিয়ে দিচ্ছে, খাবার দিচ্ছে, তারপর মাহিকে দেখি দেখেছি রাজশাহীর পথে প্রান্তরে ঘুরে ঘুরে খাবার দিয়েছে। হ্যাঁ আমরা শুনতে চাই, আমি আমি হয়তো অত ভালো পারিনি, কিন্তু এই যে আজকে যে আজকে উদ্যোগটা আমরা চাই যে নিপুণ যেরকম ইংল্যান্ড থেকে নিয়েছে, তো আমাদের উদ্যোগ যে আমরা যেটা আমি যেহেতু শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পর্ক, হ্যাঁ সেটা আমরা আসবো, আমরা যদি একটা ফান্ড কানাডা থেকে যদি একটা ফান্ডিং এর ব্যবস্থা করা যায় এই অবদানটা রাখতে চাই। তো আলোচনাটাতে আসবো, ডেফিনেটলি আমরা রাউন্ড আলোচনা করব, জাস্ট আমরা বেসিক এটা করে যাচ্ছি। জি অপু বিশ্বাস, সেম প্রশ্ন আপনার কাছে, কেমন কাটছে এবং বর্তমানে আপনার আশপাশে যারা শিল্পীরা আছে তাদেরকে কেমন দেখছেন, বা আপনার পক্ষ থেকে কতটুকু বা আপনি করছেন সবার জন্য? যদিও আমরা আসলে কেউই আসলে অ্যাপয়েন্টেড না, তারপরেও আমরা নিজেদের অবস্থান থেকে কতটুকু করছি এবং কিভাবে দেখছি চলচ্চিত্র অঙ্গনটা কিভাবে কাটছে এই সংকটকালীন সময়। প্রথমেই বলবো যে নিপুণ আপুর কথা ধরেই বলবো যে মানে সত্যি কথা বলতে গেলে কি যে এই যে আমাদের দুর্যোগ মুহূর্তটা শুরু হয়ে গেছে এটা আমরা কেউই প্রস্তুত ছিলাম না করোনাটা, কিন্তু তারপরে হঠাৎ করে যখন করোনার এই যে সময়টা স্টার্ট হলো তখন আমাদের অনেকের অনেকের শো, অনেক কাজ, অনেক সিনেমা রিলিজ হবে, যেহেতু আমরা মিডিয়া পার্সোনালিটি, সেই সময় থেকে যেটা হয়েছে যে নিপুণ আপু যেভাবে স্টার্ট করেছে এটা আসলে সত্যি ভাবার মতো না। আমি যেটা হয়েছিল যে আমি শুরুর দিকে একবার করেছে, তারপরে আসলে আবার খুব একটা করে হয়ে ওঠেনি, কারণ আমার যেহেতু বাসায় বাচ্চা আছে, আমার মা আছে, আমি তো অনেক কিছু সাহস করেও দুপা পেছনে এসেছি যে আমি আসবো, ঘুরবো, ফিরবো, বাড়িতে বাচ্চা আছে, সবকিছু আমাকে অনেক বেশি মেনটেন করতে হয়, ইচ্ছা আছে কিন্তু হয়তোবা সুযোগটা ওইভাবে হয়ে আসেনি। আর আমি বসুন্ধরা থাকি, আমার এলাকার আশপাশ মাঝখানটা যখন এপ্রিল মাসটা ছিল তখন একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল, তো সবকিছু ভেবে আমি আসলে ভেবে বাইরে বেরোতে পারিনি। বাট একটি কথা বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে নিপুণ আপুর সাথে আমি অনেক কাজ করেছি, আপুর সাথে আমার বলতে পারেন শুরুর সিনেমা গুলো, তো ওনাকে যেভাবে আমি দেখছি একটা সময় আমি জাস্ট ফেসবুক খুলে যখন দেখতাম আমি ভাবতাম আপনি কি এটা সত্যি দিয়েছে, মানে এত মানুষকে করতে পারে, তারপর ইফতার থেকে শুরু করে তাদের আমি আমি যেটা হয়েছে আমি যতটুকু স্টার্ট করেছিলাম, তারপর এখন যেটা হয়েছে যে আমাদের কাছের কিছু মানুষ, আমাদের শিল্পী যারা আছে, বেশ কিছুদিন আগে আমাদের একটা ফাইটার ছিল, সেটা আমি একটা সিনেমা করেছিলাম হিরো দা সুপারস্টার, সেই সিনেমায় একজন ফাইটার অনেক বড় ধরনের আঘাত পেয়েছিল, তারপর তো তাকে সিনেমায় খুব একটা দেখা যায়নি, সে পাবনায় থাকে, তো আমি ওই জায়গা থেকে ওই রকম ভাবে টুকটাক, কারণ আমি খুব একটা বেশি করার সুযোগ পাইনি, কারণ প্রত্যেকটা মানুষের হয় কি ওইভাবে সুযোগটা হয়ে ওঠে না, পারিপার্শ্বিক দিক মানে যেহেতু আমি করার চেয়েও আপনারা অ্যারেঞ্জ করতে পারেন, কারণ আপনাদেরকে সারা বিশ্ববাসী সমগ্র বাংলাদেশের আপনাদেরকে চেনে, কিন্তু আপনারা একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, কারণ আমরা যে সবাই যে সচ্ছল হতে হবে কোনো কিছু করার জন্য নিজেরা করতে হবে, না 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 না, সচ্ছল থেকে না, অ্যারেঞ্জের কথাটা হচ্ছে যখন আমি বসুন্ধরাতে যখন আমি স্টার্ট করলাম তখন কিন্তু খুব একটা মানুষ চিন্তা করে নিজের ত্রাণের দিকে ঝুঁকতে হবে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি এটা করি, এবং আমি আমার যেহেতু দেশের বাড়ি বগুড়া, বগুড়াতে আমি আমার কিছু অসচ্ছল মানুষরা আছেন, আমাদের কাছের মানুষজন আছেন, তাদেরকে আমি আমার মতো করে দেখছি যতটুকু আমি পারছি, তো সেই জায়গা থেকে যেটা হয়েছে যে শিল্পী সমিতি, যেহেতু আমি একজন শিল্পী, আপনি বললেন যে শিল্পী সমিতির যে অ্যাসোসিয়েশন বা এত লোকজন আমরা আগে জানতে পারিনি, আমাদের কি সবাই চিনত যে আমরা আর্টিস্ট, বাট আমাদের পেছনে যে এত সয় লোক আছেন সেটা আসলে আমরা সত্যিই গুনে দেখতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে কি আমার সাপোর্টটা সারা জীবন আছে, আমি যেমন আপুকে বলেছি যে আপু আমার এনি সাপোর্ট যদি আপনি বলেন আমার ডেফিনেটলি আছে, আমরা তো একা কিছু করতে পারবো না, ব্যক্তি উদ্যোগে তো কোনো কিছু সম্ভব না, আমাদের ফান্ড
আপনার কাছে আবার পরে আসবো, আমরা এই বিষয়টা নিয়ে, ফান্ডিং বিষয়টা নিয়ে, ফান্ড রাইজিং বিষয়টা নিয়েও কথা আসবে, আমরা ইয়ে করবো। আমরা এখন যাচ্ছি মাহিয়া মাহি, সবচেয়ে ধনী অভিনেত্রী। জি মাহিয়া মাহি, মাহি কেমন আছেন, আপনার অবস্থান কি, কি ভূমিকা রেখেছেন? ভূমিকা বলতে এখনো তেমন কোনো ভূমিকা আমি রাখতে পারিনি, কারণ হচ্ছে এই করোনাটা আসলে এত মানে ডেঞ্জারাস একটা বিষয় হয়ে যাবে সেটা বুঝতে বুঝতেই আসলে এতদিন লেগে গেছে। যে প্রতিদিনই আমরা মনে করেছি যে মনে হয় কালকে ভালো হয়ে যাবে, বা আর আর এক মাস পরে ভালো হয়ে যাবে, অথবা কিছুদিনের একটা প্রবলেম, বাট এখন এসে মনে হচ্ছে যে না, এটা একটা আসলে লং টার্ম একটা প্রবলেম, যেটা আমাদের সবাইকে মিলে আসলে এটার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো নিজেদেরই তো আসলে অনেকদিন কাজ নেই, যেমন আমার আর ইমনের অনেকগুলো কাজের বিষয়ে কথা হচ্ছিল, তো আমাদেরই কাজটা সব বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরও আমাদের নিপুণ আপু যেটা বলেছেন যে আমরা শুধুমাত্র কাজ করি না, আমাদের পেছনেও 120 জন করে একটা সিনেমাতে 120-130 জন করে অনেকে কাজ করে, আমাদের পেছনে যারা কাজ করেন, তো তাদের ইনকামটা হয় পার ডে বেসিস, আমাদের তো একটা রেমুনারেশন থাকে। তো এই জিনিসগুলো না এখন বুঝতে পারছি যে আসলে তাদের কত খারাপ অবস্থা। যেমন আমি ফেসবুকে দেখছিলাম নিপুণ আপু দিয়ে যাচ্ছে ঝাঁপিয়ে পড়েছে সবার উপরে। তো আমার মনে হয় কি যে এরকম নিপুণ আপুর মতো না, আমরা, আমি, মন, অপু, অপুদি, তারপরে আরো যারা আছে, যারা আমরা আসলে লিড ক্যারেক্টার গুলোতে কাজ করি, যাদের আমাদের একটা ভালো রেমুনারেশন আমরা পাই, সবাই যদি আসলে একটু ট্রাই করি এভাবে নিজ নিজ আত্মীয় স্বজন, যেমন আমাদের নিজেদের আত্মীয় স্বজনরা খারাপ থাকবে, অথচ আমরা বাইরের মানুষদেরকে খাবার বিতরণ করে বেড়াবো, অথচ আমাদের নিজেদের ফ্যামিলির মানুষজনকে আমরা কিছু দিতে পারছি না, সেটার আসলে কোনো, এমন একটা দিন যাচ্ছে আসলে এখন সবাই যদি সবার আশপাশ যারা প্রতিবেশী আছে তাদেরকে যদি আমরা, আমার কাছে, হ্যাঁ, আমার কাছে, আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, যেমন আমি আমি যাদের সাথে কাজ করেছি, আমি যদি সবার জন্য না সম্ভব হয়, আমি অ্যাটলিস্ট যাদের সাথে কাজ করেছি তাদের জন্য কিছু করতে যদি পারি, এরকম সবাই যদি সবার জন্য কিছু করে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কোনো প্রবলেম থাকবে না। এরপরে সবাইকে দেওয়ার পরে যদি কিছু আরো থেকে থাকে, তখন আমরা আশেপাশের মানুষজনকে দিতে পারি। তো আমি যেমন এই আজকে লাইভে এসেছি, নিপুণ আপু যখনই আমাকে বলেছে যে আমরা একটা জিনিস ট্রাই করছি, আমি বলছি আপু তুমি জাস্ট আমার নাম দিয়ে দাও, কোনো চিন্তা করার কিছু নেই, তুমি আমাকে পরে এক্সপ্লেন করো, জাস্ট আমার নাম দিয়ে দাও। তো এরকম আপনার কাছে আবার আসছি নেক্সট রাউন্ডে। আমি এখন ফাইজান খান আপনার কাছে যাচ্ছি। ফাইজান খান, আপনি একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, নামকরা ব্যবসায়ী, আপনার পক্ষ থেকে, আপনি তো একজন এবং সঙ্গীতানুরাগী এবং চলচ্চিত্র অনুরাগী, আপনি আপনার আমরা যতটুকু জানি আপনার ভূমিকা কি, এবং চলচ্চিত্রের বর্তমান যে পরিস্থিতি, সংকটকালীন সময় যাচ্ছে, এই পরিস্থিতিতে চলচ্চিত্র সম্পৃক্ত যারা শিল্পীরা আছেন তারাও কিন্তু সংকটময় মুহূর্ত পার করছেন, কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, বা কিভাবে এটা থেকে উত্তরণ, যদিও আমরা কেউই এটা থেকে উত্তরণ ইয়ে করতে পারি, কিন্তু এই সংকটটাকে কিভাবে মোকাবিলা করা যায়? ওয়েল, আমি ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সবাইকে, এটা একটা অপরচুনিটি আমার জন্য to meet well with all the celebrities, and thank you Sagar. But amar ekta question shobai apnader shobai kache je amra kintu shobai je je bhabe parche shobai kintu amra victim ba jara afford korte parche na, jara din din ane din khay, jader alpo mahin jeta bolchilo, jader alpo remuneration er moddhe jara job kore ba film e ba makeup artist ba technician guard inara jara ache এনাদের সাপোর্ট করার জন্য একটাই করছে। বাট আমার কোয়েশ্চেন একটাই, যেটা সেটা হলো যে আমরা যে এই এই করোনা ভাইরাস, এটা কোনো সার্টেন একটা টাইম পর্যন্ত নাই, কিন্তু এটা কিন্তু প্রলং করবে অনেক, গড ফর বিট এটা না করুক, বাট যা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক দিন একটা সময় নিয়ে এটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে তো যেমন মিস নিপুণ যে যেই ইনিশিয়েটিভ নিয়েছে, যেভাবে নেমেছে, যে মিস অপু যেভাবে নেমেছে, ইমনারা সবাই, মাহিনারা সবাই, ফিল্মে যারা আছে সবাই নেমেছে, বাট দেয়ার ইজ আ সার্টেন টাইম পর্যন্ত সবাই করতে পারবে, বাট সবারই একটা লিমিটেশন আছে। বাট আমার একটাই জিনিস যে আসলে যেমন ইমন বলছে যে আমরা কিছু ফান্ড রাইজিং করছি সবকিছু, ফাইন, এট দ্য সেম টাইম যেটা আজকে আমি দেখেছি সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকেও মনে হয় কিছু একটা একটা ফান্ড মনে হয় যাচ্ছে, অ্যাজ ফার অ্যাজ যেটা আমি দেখলাম আজকে নিউজে। বাট আমার কথা হলো যে এক মাস দুই মাস তো এই অসুখটা থাকবে না দেশে, এটা তো বেশ কিছুদিনের একটা সময়ের ব্যাপার, সেক্ষেত্রে আপনাদের তো সবারই একটা প্ল্যান থাকা উচিত। যেমন আমরা কিন্তু
আমরা কিন্তু সবাই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেটা যাদেরই যে বলেন সবাই কিন্তু একটা ক্রুশাল টাইমের মধ্যে যাচ্ছে, কাকে হেল্প করব, কাকে সার্ভাইভ করব, নিজে হেল্প নিজেকে হেল্প করব না ফ্যামিলি হেল্প করব না কোম্পানি হেল্প করব না গরিবদেরকে হেল্প করব। সো দিস আর ভেরি একটা স্ক্রাম্বলড একটা সিচুয়েশনের মধ্যে আমরা সবাই পড়ে যাচ্ছি। তার ওইটার উপর পেরিয়েও যে আমাদের এই যারা সেলিব্রিটিস আছে, উই অল আর হিউম্যান বিইং, ইট ইজ ফ্যান্টাস্টিক যারা এইভাবে সবাই নেমে আসছে এবং সাহায্য করছে, ইফতার দিচ্ছে, ফান্ড দিচ্ছে, খাওয়া দিচ্ছে, গরিবদের চিকিৎসা করাচ্ছে, যারা করোনা ভাইরাসে এফেক্টেড তাদেরকেও হেল্প করার চেষ্টা করছে। বাট আমি একটা জিনিস খুবই চিন্তিত, সবাই এটা আমার মতো ডেফিনেটলি সবাই, এটা আসলে অনেকদিনের ব্যাপার, এটা কতদিন আমরা এইভাবে করে যাব, কতদিনে। সো এইটার জন্য আমরা একটা কি কোন স্ট্র্যাটেজিক কোনো কি কোনো কিছু করেছি, ফিল্ম ইন্ডাস্ট্রি কি কোনো এই ধরনের কোনো কিছু করেছে যে স্যার সেটার সাথে আমরা যারা সম্পৃক্ত যারা আছে তারাও তো ডেফিনেটলি তারাও তাদের জবাব দিতে হবে। আমি মনে করি যে ইমন এই ব্যাপারে তার বক্তব্য রাখবেন, কিন্তু এর আগে আমি নিপুণের কাছে যেতে চাই। নিপুণ, আপনি কি সরকারি ভাবে কোনো ধরনের সহযোগিতা চেয়েছেন কিনা? প্রাইভেট ব্যাংক যদিও একটি বেসরকারি প্রতিষ্ঠান, সেখান থেকে আপনি বলেছেন আপনি পেয়েছেন, কিন্তু যদিও আপনি এই সকল দায়িত্ব সবাইকে সহযোগিতা করার দায়িত্ব আপনার একার নন, আপনি ব্যক্তিগত উদ্যোগে যতটুকু করেছেন, তারপরেও আপনার এই উদ্যোগটিকে আরো ব্যাপক আকারে বিস্তৃতি করার জন্য আপনি কি আরো অন্যান্য সহযোগিতা চেয়েছেন কিনা? এবং আজকের এই অনুষ্ঠানে যারা দেখছেন বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদের কাছেও যদি আপনি আপনার কোনো ইয়ে চান, সহযোগিতা চান, এই মুহূর্তে হয়তো অনেকেই আছে আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে, তো কেউ যদি আপনাকে সহযোগিতা করতেও চায় সেক্ষেত্রে আপনাকে কিভাবে আপনাকে পেতে পারে সবাই? এখন আমি আসলে যেটা যে সরকারি থেকে মানে গভর্নমেন্ট থেকে এখনো আমি ওরকম কোন অ্যাপ্লিকেশন বলেন সেটা এখনো করিনি, কিন্তু আমি যখন শিল্পী সমিতির সাথে কথা বলেছি, জায়েদ খান উনি বললেন যে মিশা ভাই ওনারা নাকি একটা অ্যাপ্লিকেশন দিয়েছে অলরেডি ইনফরমেশন মিনিস্ট্রিতে, এখন উনি বললো যে ওনারা আজকে অনেকদিন আগে থেকেই সবার লিস্ট নিয়েছে কিন্তু এখনো সেরকম কোনো মানে কোন অ্যানসার পাইনি। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন সাংস্কৃতিক মন্ত্রণালয়, তো ওনারা বললো যে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে মনে হয় একটা কোনো ফান্ড FDC তে আসতে পারে। আসলে আমি যেটা করছি সেটা আমার আমার নিজেদের একটা চ্যারিটি আছে, মানে আমার আব্বু একটা চ্যারিটি করেন, আমি আসলে এটা বলবো যে আমি আসলে নতুন চ্যারিটি করি না, এই জন্য আমি আসলে চ্যারিটিটা করে ইউজ টু, মানে আমি জানি যে কিভাবে করতে হয়, মানে কিভাবে ফান্ড রাইজিংটা করতে হয়, কিভাবে কর্পোরেট আনতে হয়। এটা আমার আব্বুর আমাদের গ্রামে আব্বু একটা মসজিদ, হ্যাঁ এটা থাকাতে যার কারণে আমি জানি যে, যেমন আমাদের এখানে কিছু কর্পোরেট কিন্তু করেছেন ডোনেশন, সেটা হলো ওয়ালটন করেছে, আমিন মোহাম্মদ গ্রুপ করেছে, তারপর আরো আছে হলো মমতাজ বিবি, ওনারা করেছে, এরা সব হলো যাদের সাথে আমি কাজ করেছি। আর মাহি আর অপু ইমন এদের ব্যাপারে বলতে চাই, সাইমন, আমি আসলে যখনই কোনো গ্রুপ করে কোনো কাজ করার, আসলে আপনারা জানেন যে একা কোনো কিছু করা সম্ভব না, আমাদের এখানে একটাই প্রবলেম, সবাই নিজের ক্রেডিটটা একা নিতে চায়, একটা যখন বড় কিছু হবে আমি ওটাই বলছিলাম যে আমি যখনই মাহি অপু এবং ইমন সাইমন এদেরকে আমি যখনই কোনো বড় কোনো কাজের জন্য মানে যেখানে আমার একটা গ্রুপ লাগবে যে তখনই আমি ওদেরকে দেখেছি, আমি তখনই ওদেরকে পেয়েছি, এটা হলো অনেক বড় একটা সাপোর্ট। ওরাও বা কি পর্যাপ্ত কিনা বর্তমানে আমি আপু যা যেটা হয় আচ্ছা ঠিক আছে আমি রাজি, কিন্তু এখন যখন আমাকে যদি আপনার ব্যাপারটা এক্সপ্লেন করতে হয় আপনি কি করবেন, আপনার প্রোগ্রামে কি হবে, বা তো সেখান থেকে যদি সবাই যদি এসে একটু দাঁড়ায়, মানে আমরা যদি 15-20টা মেইন লিডিং অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস যদি দাঁড়িয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রির আর কোনো প্রবলেম থাকবে না। বাহ সুন্দর কথা। ইমন আপনি কি করছেন তাহলে? আপনাদের আপনি তো ব্যাপকভাবে আপনারা নির্বাচিত হয়েছেন এবং আমি মনে করি যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে
এত সুন্দর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আর কখনো অনুষ্ঠিত হয়নি, আপনারা সেটা উপহার দিয়েছেন, জাতিকে একটা উদাহরণ তৈরি করেছেন। কিন্তু আপনাদের প্রাপ্তি, আপনাদের যে ম্যানিফেস্টো ছিল আর বর্তমানে আপনাদের যা করছেন, তাতে তো আমরা যতটুকু দেখছি যে যে প্রণোদনার জন্য এখনো গিয়ে সরকারের পেছনে দৌড়াচ্ছে বা এসে, এতে আপনাদের ভূমিকাটা কেমন বা সমিতির পক্ষ থেকে আপনার কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? যদিও আজকে জায়েদ খান বা ইয়েকে রাখলে ভালো হতো। আসলে বিষয়টা হয়েছে যে এখন 2 মাস ধরে যেহেতু লকডাউনটা শুরু হয়েছে, পুরো পৃথিবীর মানুষই একটু কোণঠাসা হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমাদের FDC-তে মানে শিল্পী সমিতির পক্ষ থেকে বলি বা পার্সোনাল উদ্যোগ থেকে বলি, নিপুণের কথা যদি বলি বা আরো দুজন আছেন, দ্বিতীয় ভাই অনন্ত ভাই, ওনারাও কিছুটা অবদান রেখেছেন। তো সবাই কিন্তু আমাদের শিল্পীদের মধ্য থেকেই 3 জন করেছেন, অবদান রাখছেন, কিন্তু ওনারাই চালিয়ে নিয়ে যাচ্ছেন গত 2 মাস ধরে আর কি। আর বিষয়টা হলো যে শিল্পী সমিতির পক্ষ থেকে একমাত্র ডিপজল ভাই হেল্প করেছেন, খাবার দিয়েছেন। আর নিপুণ যেটা করেছেন যে মানে খাদ্য সামগ্রীর সাথে সাথে টাকা পয়সাও দিয়েছেন, এখন এই মুহূর্তে কিন্তু টাকা পয়সাটাও একটা বড় ব্যাপার। তো শিল্পী সমিতির পক্ষ থেকে আসলে যেই জায়গাগুলো প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব ওনাদের আসলে এটা ওনারা অ্যাপ্লিকেশন করেছে, তারপরে প্রণোদনাটা এখন তথ্য মন্ত্রণালয় থেকে কিভাবে কি হবে এটা সরকারি একটা ব্যাপার স্যাপার আছে। প্রণোদনাটা বা কিভাবে কিভাবে বন্টন হবে বা কতটুকু সচ্ছল ভাবে বন্টন হবে সেসব ব্যাপারে আপনারা, ওটা ওটা আসলে আমি আমি ওটা আমি বলতে পারছি না, বিকজ অফ ওইটা প্রেসিডেন্ট এবং আমাদের সেক্রেটারি যে আছেন জায়েদ খান, ওনারা অ্যাপ্লিকেশন করেছেন, ওনারা আসলে এই বিষয়টা আরো ক্লিয়ার করে বলতে পারবেন, কারণ প্রণোদনা এখনো পাইনি আমি যতটুকু জানি। তো ওইটাই চেষ্টায় আছেন। অন্যান্য সেক্টর যারা পুরো মিডিয়াতেও যদি বলি, সবাই এখন একটা প্রণোদনার অ্যাপ্লিকেশন করেছে, এখন সেটা কবে হবে কি হবে না হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের শিল্পীরাই কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন, দু একজন এগিয়েছেন, তারাই কিন্তু গত 2 মাস ধরে খাবার দিচ্ছেন, কন্টিনিউ টাকা পয়সা দিয়ে হেল্প করছেন। তো এখন পর্যন্ত আমরা ঠিক আছি, বাট আমরা মনে হয় না, আজকে আমার এক বড় ভাই ফয়জান ভাইয়ের সাথে আলাপ হলো, উনি বললো যে আমরা নাকি 2021 সাল পর্যন্ত শুটিং এ নামতে পারবো না। তো এখন বিষয়টা হলো প্রণোদনা পেতে পেতে যদি এরকম অবস্থা হয় তখন আমাদের প্রণোদনা নিয়ে আমরা টেনশনে থাকবো যে আমরা কি পাবো। অপবিশ্বাস কিভাবে আরো এটাকে আরো ভালোভাবে সহযোগিতার হাতটাকে বাড়ানো যায়, আপনার কাছে কোনো পদ্ধতি বা পরামর্শ আছে কিনা বা এ পর্যন্ত শুনতে পাচ্ছেন না? হ্যালো, অনুরাধা তো আমার কথা শুনতে পাচ্ছেন রাইট? জি, আমি আমি মনে হয় আমার হেডফোনটা মিউটে দেখো, তোমার যদি ফোন এসে থাকে তাহলে অনেক সময় কেটে যায়, তাহলে এটা কি করতে হবে আবার ইয়ে করতে হবে, ফোনটা আবার অফ করে আবার ঢুকলি হবে না, ফোন অফ করতে হবে না, আপনি জাস্ট এখান থেকে বের হয়ে আবার ঢুকে যাবেন একই দিক দিয়ে, অথবা আপনি ওই যে মাইক্রোফোনের ওই সিম্বলে ক্লিক করে। আমি মাহিয়ার কাছে একই প্রশ্ন করি, এ ফাঁকে অপবিশ্বাস আপনি প্লিজ প্রস্তুত হয়ে নিন। মাহিয়া, কি ধরনের আপনাদের আপনাদের আর কোনো পরামর্শ আছে কিনা, কারণ হলো এই সংকটকালীন সময়টা আসলে সত্যিকার অর্থে দীর্ঘদিন যারা কাজ না করে ঘরে বসে আছে তারা ভালো নেই, বিশেষ করে একবার যারা ক্যামেরার সামনে আসে, যারা জুনিয়র শিল্পী, যাদের তারা আসলে সমাজের কাছে অনেকটাই দায়বদ্ধ হয়ে যায়, অনেকটা ইয়ে হয়ে যায়, লজ্জার ব্যাপার হয়ে যায় যে কোথাও গিয়ে আরো নিম্ন পরিস্থিতিতে গিয়ে সহযোগিতা চাইবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সম্মানের প্রশ্ন জেগে যায় আমাদের অনুভূতির ক্ষেত্রে আর কি। এইসব ব্যাপারে আপনার পরামর্শ আছে কিনা, তাছাড়া আপনার জানা আছে? এবার শুনতে পাচ্ছি ভাইয়া, এবার শুনতে পাচ্ছি। জি জি, তাহলে আমি ভাইয়ার কাছে পরে আসছি। জি, অপবিশ্বাস যে আপনার আপনার কোনো পরামর্শ আছে কিনা, কিভাবে এটাকে আরো আরো সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে ইয়ে করা যায় এবং সহযোগিতাটাকে ইয়ে করা যায়, আরো ব্যাপকভাবে বিস্তৃত করা যায়। আর আমার আরেকটা জানার বিষয়, জানার ইচ্ছে আছে যে বর্তমানে কি চলচ্চিত্র অঙ্গনের পরিচিত কেউ কি আক্রান্ত হয়েছেন কিনা, জানেন কিনা আপনারা? আমাদের আমাদের পরিচিতদের মধ্যে আমাদের একজন খুব কাছের একজন সাংবাদিক ভাই মেহেদি মাসুদ ভাই, উনি এবং ওনার ওয়াইফ পজিটিভ আসছেন, উনি আমাদের সবারই অনেক বেশি কাছের, আমরা সবাই চিনি, তার জন্য আমাদের অনেক বেশি দোয়া। তারপর আমাদের বিটিভিতে হারুন ভাই আছেন, উনিও শুনেছিলাম পজিটিভ ছিলেন, এখন হয়তো ইনশাল্লাহ অনেক সুস্থর দিকে। হ্যাঁ, আমাদের যেটা মেইনলি দরকার, আজকে তো করোনা, বাট করোনার আগে থেকেই আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু খুব বাজে একটা সিচুয়েশন যাচ্ছে, এটা আমরা সবাই জানি।
তো সেই জায়গা থেকে আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে একতা হতে হবে। যেমন আজকে করোনার কারণে আমাদেরকে সবাইকে ত্রাণ দিচ্ছি, কেউ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, কাউকে হয়তোবা কাছে গিয়ে হেল্প করা হচ্ছে। তো ফার্স্ট মানে থিংকিং যে আমাদের সিনেমার প্রত্যেকটা মানুষকে অনেক বেশি এক হতে হবে, একত্র হলেই সিনেমা হবে। এখন যদি সবাই নিজের জায়গা থেকে নিজেকে অনেক বেশি বড় বা ছোট মিডিয়াম বা নিজেই সব বুঝে এটা যদি চিন্তা করে তাহলে ইন্ডাস্ট্রিতে আলটিমেটলি কোনো কিছু হবে না। আজকে করোনার জন্য আমরা লকডাউন, বাট উইথ মানে করোনার আগে আমাদের ইন্ডাস্ট্রি কি ছিল, খুব একটা যে সুখ জিনিস ছিল সেটা কিন্তু নয়। তো তার জন্য আমাদের মাস্ট দরকার আমাদের একতা হতে হবে। আজকে নিপুণ আপু বা অনন্ত ভাই বা হচ্ছে ডিজল ভাই বা ধরেন শুরুতে আমি টুকটাক বা হয়তো বা আমি হিডেন ভাবে আমার পরিবারের লোকদের কাছে বা আমার দেশের বাড়িতে কিছু করছি, তো এইটা করছে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক বড় বড় আর্টিস্ট আছে কিন্তু আমরা জানি। তো তারা এই দুর্যোগ সময় বলতে পারি যে তারা কিন্তু একদম চুপ আছে, একদম সাইলেন্ট, কিন্তু যখনই তাদের সিনেমা রিলিজ বা তাদের কোনো কাজ তখন কিন্তু দেখবেন ফেসবুক ইউটিউব ঘুরিয়ে আসতেছে, ভাই আমার সিনেমাটা কিন্তু দেখবেন, বেশি বেশি করে করবেন। কিন্তু এখন যখন সময় এসছে কিছু আমাদের করার তখন কিন্তু তারা অনেকেই পিছিয়ে আছে। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে এটুকুই বলবো, যেহেতু আমি শিল্পী, শিল্পীর জায়গা থেকে বলবো যে আমাদের শিল্পীর অনেকেরই অবস্থান ভালো মন্দ আছে। তো যারা একটা সময় ভালো জায়গা লিড করেছে বা করছে বা লিড আগামীতে করবে তাদের যেটা করণীয় আমার মনে হয় যে পিছনে না থেকে সামনে এসে করা উচিত। জি দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই নিজেদের ওয়ালে শেয়ার করবেন এবং গ্রুপে শেয়ার করবেন, আপনাদের অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। মাহিয়া মাহি, আপনি তো চলচ্চিত্রে একাধারে প্রায় জনপ্রিয় অবস্থানে ছিলেন দীর্ঘদিন ধরে, ঠিক হুট করে আপনি চলে গেলেন কোথায় চলে গেলেন জনপ্রিয়তার তুঙ্গে, এখন অনিয়মিত হয়ে গেছেন অনেকটা, তো কেনই বা এমন করলেন বা আপনি কতটুকু এখনো সম্পৃক্ত আছেন? আমি হয়তো আমি আমার ইনফরমেশন গ্যাপ থাকে, বাট আপনি সে আগের মতো অ্যাভেলেবল না এতটুকু আমার কাছে মনে হচ্ছে আর কি। না হচ্ছে কি, ক্যারিয়ার জিনিসটা তো আসলে কিরকম আপ এন্ড ডাউন থাকবে, সব সময় যে একটা ফ্লোতে থাকবে সেটা না। তো আমার যখন একটা খুব ভালো সময় ছিল, অনেক সিনেমা করেছি এবং অনেক হিট হিট সিনেমা ছিল, তো আবার ডাউন হব আবার ইনশাল্লাহ। যেমন আমার ইমনের এই বছরে আমাদের অনেকগুলো কাজ করার কথা ছিল এবং প্রত্যেকটা প্রজেক্টে খুব জোশ জোশ প্রজেক্ট ছিল, বাট তো করোনার জন্য সব বন্ধ হয়ে গেল, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মানে হতো কি যে ঢুকে যে কোনো ফ্লোর হোক আমরা মেকআপের জন্য ফ্লোর পেতাম না, কেন অমুক ছবি শুটিং হচ্ছে, মহরত হচ্ছে। 16 এর পর থেকে আস্তে আস্তে, আগে আমি যখন ফার্স্ট সিনেমা আসি আমি হতবাই কুলপ আমার সাথে একমত, আমরা পিতারা শুনছি সিনেমাটা একসাথে করেছি, তখন আমাদের সিনেমা হল ছিল 700 অর্থাৎ 700। এরপর থেকে চলে আসলো কোথায় একদম স্ক্রেট 250 চলে আসলো, বাট রাইট নাও এখন সিনেমা হল আমাদের আছে 62 থেকে 70। তো মানে এটা হচ্ছে কি একটা মাত্র কারণ আমাদের মধ্যে একতা নেই। আজকে পর্যন্ত নিপুণ আপু কোনো একটা কাজ করলে আমাকে কিন্তু ফোন করে, অপু এই কাজটা কি করবো, এটা দেখো তো কি আছে। আমার কাছে মনে হয় যে লিটারালি যেমন ইমন আমার সাথে ফার্স্ট মুভি করেছে এক বুক ভালোবাসা, এরপর কিন্তু ইমনকে এখন নামের আগে কিন্তু চিত্রনায়ক ইমনটাই আসে, বাট তার কিন্তু এন্ট্রিটা ছিল বাংলালিংক থেকে। তো আমার কাছে মনে হয় যে করোনা, আমি আশা করি এবং আমি মন থেকে এই প্রার্থনাটা করি যে খুব দ্রুত আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো, এটা হয়তো বা সময় সাপেক্ষ মাত্র। তো আমাদের ইন্ডাস্ট্রি আরো বেশি দ্রুত আসবে যদি আমরা সবাই এক। বিশেষ আরেকটা প্রশ্ন আমার কাছে থাকবে এবং যেটা খুবই দুঃখজনক ভাবে লক্ষ্য করি আমরা, যে কোনো সময় আমরা দেখি এরকম মহাকাল বা মহামারী বা চলচ্চিত্রের যারা একসময় খুব ভালো নামী ছিলেন অথবা খুব সুনাম খ্যাত ছিলেন, একটা পর্যায়ে এসে তারা কোনো না কোনো ভাবে খুব আপনার দুর্বিষহ অবস্থা তাদের জীবনে চলে আসে। এই ব্যাপারটাও কেন, বা আমরা পৃথিবীর অন্য কোনো দেশে যে আপনি লক্ষ্য করে দেখা যাচ্ছে যে চলচ্চিত্র অঙ্গনে যারা অভিনয় করে বা যারা সম্পৃক্ত থাকে তাদের কিন্তু জীবনটা শেষ পর্যন্ত খুব ভালোভাবে কাটাতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে এরকম কেন?
আপনার কাছে? আমি আমি আপনার সাথে একমত এই কথাটা, এবং আমিও অ্যাজ এ অডিয়েন্স আমিও ওই কথাটাই বলবো। বাট এটার মনে হয় আমার আমার ওপিনিয়ন যদি আমাকে, আমি তার আগে আমি একটা কোয়েশ্চেন আমি একটু আমি ই করছি মিস অপু বিশ্বাসের, সেটা হলো যে আপনি বলেছেন 2016 তে যখন আপনি এফডিসি তে যেতেন তখন কোনো ফ্লোর পেতেন না, আমি রাইট অপু বিশ্বাস? রাইট রাইট। তার মানে ওই সময়টা তখন কি মুভির তখন কি বিজনেসটা খুব ভালো ছিল আপনি বলতে চাচ্ছেন? আমি বলছি সেটাকে আমি টেনে আমি কথাটাকে আমি আমি সেটাই আমি বলছি যে তার মানে এখন আমাদের 60-70টা সিনেমা হল আছে, রাইট? এবং সাগর যেটা তোমার কোশ্চেন যে ছিল যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বা এই ধরনের কেন, আমরা আসলে বেসিক্যালি বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সেটা হোক ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক বা ড্রামাতে হোক বা মিউজিকে হোক, সবাই কিন্তু উই এভরি ওয়ান দের ইজ এ ট্যালেন্টেড পিপুল আর দেয়ার। সো তারা তাদের ট্যালেন্টেড একটা সময় কিন্তু আমার খেয়াল, আমরা যখন ছোটকালে রাজ্জাক শাবানা ওয়াসিমের যখন ছবি দেখতাম তখন কিন্তু মুভির একটা খুব চাহিদা ছিল, আই এম শিওর এভরিবডি ইজ এগ্রি উইথ মি। বাট ওই সময় কিন্তু মুভিটার বিজনেসও ভালো হতো। এখন এখন যদি আমাকে বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি বলবো এখানে মুভি করতে হলে দুইটা লোকে খুব ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো ডিরেক্টর, যে মুভি ডিরেক্ট করে, আর এক মেইন পার্সন হলো প্রোডিউসার, যে মুভিটাকে প্রোডিউস করে। এবং প্রোডিউসারের সাথে ডিস্ট্রিবিউটরের কি লিংক, কতটুক লিংক, সেটা কিন্তু একটা মুভির উপরে ডিপেন্ড করে, অনেক ভেরিফাই করে। বিকজ আপনি যদি দেখেন অন্যান্য দেশে একটা সময় ছিল কিন্তু প্রোডিউসার একটা ডিস্ট্রিবিউটরকে দিয়ে দিত বিভিন্ন জেলায় বা স্টেট বা অন্যান্য একটা দেশে, ধরুন বাংলাদেশে, আমি বাংলাদেশের কথা এক্সাম্পলে বলছি, ধরুন বাংলাদেশে একটা, আমি একজন প্রোডিউসার, আমি একটা ডিস্ট্রিবিউটরকে দিয়ে দিলাম ব্যাক দেন, আমি 1980s 1990s এর কথা বলছি। সো তখন ওই ডিস্ট্রিবিউটর আবার আরেকটা জেলায় 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 এটা ডিস্ট্রিবিউট করতো। বাট এখন কিন্তু পার্শ্ববর্তী দেশে সেটা কিন্তু এখন করে না। এখন কি করে তারা, তারা একটা ডিস্ট্রিবিউটর নেয়, হয় কান্ট্রি ওয়াইজ অর ওয়ার্ল্ড ওয়াইজ। সো একটা ডিস্ট্রিবিউটর তখন ওই মুভিটা আপনি যদি প্রোডিউসার যদি ডিস্ট্রিবিউটরকে দেয়, সে নিয়ে সেটা কিন্তু অন্যান্য ডিস্ট্রিবিউটরের কাছে দেয়, এবং কিপ ইন মাইন্ড যে সেই ডিস্ট্রিবিউটরটা কিন্তু উনি শুধু লিগালি থাকে, এবং দ্য প্রফিট পার্সন ইজ দেয়ার। আমি এই জন্য একটু কথাটা বলছি, হয়তো আপনারা ফিল্মে আছেন, আপনারা আরো বিজনেসটা ভালো জানেন, বাট আমার স্ট্র্যাটেজি থেকে যে ওই ডিস্ট্রিবিউটর কিন্তু হি উইল ডু অল দ্য মার্কেটিং, হি উইল ডু অল দ্য ব্র্যান্ডিং। তো একটা মুভিতে যদি সে, ধরেন আমি যদি ডিস্ট্রিবিউটর হই, চলচ্চিত্রটাকে তৈরি করার একটা ধাপ, আবার একটা কথা আছে এখানে সাগর, একটা কথা আছে, যদি একটা মুভিতে 1 কোটি টাকা খরচ হয় এবং এজ এ ডিস্ট্রিবিউটর, আমি তখন বলবো যে ঠিক আছে আমি 20% এখান থেকে হবে, 20% কিসের জন্য, আমার অফিস খরচ, আমার ম্যান পাওয়ার খরচ, আমার লজিস্টিক খরচ, আর অ্যাডমিনিস্ট্রেশন খরচ মিলে আমি 20%। সো 1,20,000 মানে 1 কোটির 1,20,00,000 টাকা ধরেন একটা ডিস্ট্রিবিউটর একটা থাকলো, তো 20,00,000 টাকা সে নিয়ে যাবে। সো সেই ক্ষেত্রে কি হয়, ওই ডিস্ট্রিবিউটরটা মার্কেটিং এর পুরো ডিপেন্ড আপনার দায়িত্বটা সে নিয়ে নেয়, ব্র্যান্ডিং এর পুরো দায়িত্বটা নিয়ে নেয়। আমি একটা জিনিস দেখছি যেটা আমিও দেখি, আমি তো এখানে সব সেলিব্রিটি আছে, ইমন আছে, মিস অপু বিশ্বাস আছে, মিস মাহিন আছে, মিস নিপুন আছে, সো দে অল আর সেলিব্রিটিস, এরকম আরো অনেক সেলিব্রিটিস আছে, তারা মুভি করছে বাট মার্কেটিং ইজ ভেরি পুয়ার, ব্র্যান্ডিং ইজ ভেরি পুয়ার। সো দ্যাট মিনস এটা প্রোডিউসারের দোষ দিলে হবে না, এটা ডিরেক্টরের দোষ দিলে হবে না, বা সিনেমা কে, যেমন ডিস্ট্রিবিউটর উইল গোনা ডিল উইথ দ্য সিনেপ্লেক্স অর সিঙ্গলপ্লেক্স অর মাল্টিপ্লেক্স, সো এটা তাদের দায়িত্ব টু ব্রিং দ্য বিজনেস আপ। এটা ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসের কোনো দায়িত্ব না, এটা ভিক্টিমাইজ হয় হলো ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তখনই ভিক্টিমাইজ হয় ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, যে রিমুনারেশন বেশি হচ্ছে না, মুভিটা হিট হচ্ছে না, বিকজ অফ দ্য ডিস্ট্রিবিউটর, বিকজ অফ দ্য প্রোডিউসার। তাদের ভিতরে একটা, এটাকে বলে এমজি, এমজি হলো মিনিমাম গ্যারান্টি, ডিস্ট্রিবিউটর ভার্সেস প্রোডিউসারের সাথে। সো ওইখানেই একটা হয়তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কোথাও গ্যাপ আছে। এখানে আরেকটা জিনিসও, সেখানে আরেকটা জিনিস রয়ে গেছে, আপনার মতো যারা ব্যবসায়ীরা আছেন বা যারা প্রযোজক, আমরা যাদেরকে চিনি প্রোডিউসার,
তারা চায় ROI, return of investment, which is very, you very are important. In any business, তুমি ROI যখন expect করবা, return of investment যখন করবা, যখন তুমি invest করবা, you make sure you have a plan. এখন এখন একটা মানুষ যদি একটা ফিল্মে যদি এখন কমার্শিয়াল, অনেকে আমি এখন কয়েকজন প্রোডিউসারকে আমি বা ডিরেক্টর আমার পরিচিত ছিল একবার জিজ্ঞেস, তারা কমার্শিয়াল কমার্শিয়াল মুভি রূপে তারা বেশি যেতে চায়, বিকজ টাকাটাকে তাড়াতাড়ি ম্যাক্সিমাইজ করে দিতে চায়, টাকাটাকে যত তাড়াতাড়ি পারে ম্যাক্সিমাইজ করে দিতে চায়। করুন হালের কারণ পেছনের কারণ কি হতে পারে নিপুণ, এবং আপনার প্রশ্ন এটা, আর দ্বিতীয়ত হলো আপনার যে বর্তমান উদ্যোগ এটা আপনি কিভাবে আপনার ভিতরে এই উৎসাহটা আপনি পেলেন, আপনি বলেছেন আপনার বাবার কাছ থেকে, কিন্তু এখন এই এটা কি বাবার কাছ থেকে পাওয়াটারই একটা কন্টিনিউয়েশন, এবং নাকি আপনার এই আপনার এর পেছনে আরো অন্য কোনো আছে, অন্য কোনো আপনার পরিকল্পনা আছে? নাম্বার ওয়ান, নাম্বার দুটো প্রশ্ন, আর নাম্বার থ্রি হলো বর্তমানে সংকট থেকে কোন ধরনের উত্তরণের উপায় আছে কিনা, মানে চলচ্চিত্রে। আমি একটু ফাইজান খান ওনার কথাটাতে একটু বলি, আমরা ডিস্ট্রিবিউশনের একটা অনেক বড় জায়গায় পিছিয়ে আছি। আমি আমার নিজেদের, আমার বোনের একটা গান রিলিজ হয়েছে রং 2019 সনে, ওখানে অপু গিয়েছিল, ইমন গিয়েছিল, আমার বোন একদম নতুন সিঙ্গার, ওকে কেউ চিনেও না। ওটা হলো রং, আপনি রং দিলেই আসবেন নিপুণ, রং মিউজিক ভিডিও, রং মানে আর ও এম, রং রং আর ও এন কালার, কালার কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি শুধু দেখেন যে সেটাতে টিকটক হয়েছে 12 মিলিয়নের উপরে, এবং এমন কোন দেশ নেই যেখান থেকে মানে মেয়েরা এটাতে টিকটক করেনি, এমন, এবং সেটা দু মাসের মধ্যে 1 মিলিয়ন আপ চলে গেছে। তার কারণ হলো ডিস্ট্রিবিউশন, আমরা আগে গানটা করে, গানটার পিছনে আমরা আগে ডিস্ট্রিবিউশন টিম রেডি করেছি, টিমটা যখন আপনি যেটা বললেন একটা টিমের কাছে, টিম আমাকে এনশিওর করেছে যে এটা থেকে আমি এত টাকা রিটার্ন করব, তখন আমরা টিমের উপর পুরো কাজটা দিয়ে দিয়েছে, এবং টিম সেটা এক মাস ধরে এই প্রত্যেকটা সেক্টর রেডি করেছে যে এইভাবে এটাতে আপু টিকটক হবে, এইভাবে এটাতে আমরা প্রমোশন করব, এইভাবে এটাতে আমরা লঞ্চিং করব, এবং টিম যখন ওটা আমার হাতে এনে দিল, উই আর সাকসেস। মানে আমি যদি একটি নতুন আর্টিস্টকে প্রমোশন করে, মানে অবশ্যই আমার প্রোডাকশনটা খুব ভালো ছিল, আপনি একটু দেখে নিন, আমার প্রোডাকশন খুব ভালো ছিল, প্রোডাকশন ইজ এ রিয়েলি, কিন্তু আপনি যতই ভালো প্রোডাকশন করেন আপনার ডিস্ট্রিবিউশনটা হলো এক্স্যাক্টলি 100% আপনাকে এনসিওর করতে হবে, এটা তো আপনাদের উপর নির্ভর করে না, সেজন্য একটা স্ট্রং ডিস্ট্রিবিউশন মিডিয়া, আমি বললাম ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর একটা সব মুভি বা কোনো কিছুকে একটা আপ এন্ড ডাউন করতে পারে, একটা ডিস্ট্রিবিউটর ডিপেন্ড করতে পারে, এটা আমি ডিস্ট্রিবিউটর ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইন শোবিজ বিজনেস, ইন শোবিজ এটা আমি মানি এবং ইনকাম কোনো করার ব্যাপারে। মাইয়া কি মনে করেন যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, যে কারণে আমরা আসলে এই চলচ্চিত্র অঙ্গনটা ওরকম ভাবে এখনো নাজেহাল অবস্থায় আছে, এখন দুর্বল অবস্থায় আছে, কিন্তু আপনি তো ভালো ভালো ছবি করেছেন, আপনি তো ভালো ভালো ব্যবসা সব এখানে এখানে আরো যারা আছে সবাই খুব ভালো ভালো ছবি করেছে, কিন্তু হয়েছে কি মানে আমাদের নিপুণ আপু যেটা বললেন যে ডিস্ট্রিবিউশনের সমস্যা, এটা আসলেই একটা বড় প্রবলেম। যেমন আমার একটা সিনেমা আসছে, সেই সিনেমাটা যে হলে এসেছে সেটাই মানুষ জানে না, তাহলে হলে কিভাবে মানুষ আসবে, মানে মানুষকে আমরা ঘর কান পর্যন্ত পৌঁছে দিয়ে পারলাম না যে আমাদের অমুকে একটা সিনেমা আসছে। আমি আমার বান্ধবীদেরকে ফোন করে বললো, ওই আমার না একটা সিনেমা আসছে, বলে কি কবে সিনেমা আসলো, কি নাম, নামই জানে না, অথচ রিলিজ হয়ে গেছে। সো আমাদের যেমন যেসব সিনেমা ডিস্ট্রিবিউশন ভালো ছিল সেগুলো কিন্তু ঠিকই ক্লিক করেছে, এখন ছবি যেরকম ইচ্ছা সেরকম হোক, দর্শক প্রথম দিন হলে গেছে, ছবি ভালো হলে পরের দিন আবার গেছে, সেটা বিষয় না, ছবি ভালো হলে কন্টিনিউ করেছে, কিন্তু ছবি ভালো না হলেও প্রথম দিন হলে উপচে পড়া ভিড় ছিল। যেমন আমরা আয়নাবাজি বলতে পারি, হ্যাঁ আমাদের আরো কি কি সিনেমা আছে,
যেমন হচ্ছে আমাদের অনন্ত জলিলের যে কোনো একটা ছবি, এত বেশি পাবলিসিটি হয়, এত বেশি পাবলিসিটি হয়, মানুষ প্রথমে দৌড়ায় হলে যায়, ভালো লাগলে পরের দিন আরো যায়। ব্যক্তিগত উদ্যোগে এসে তার একটা বিশাল আর্থিক সাপোর্ট ছিল, সে ব্যক্তিগত উদ্যোগে এটা ডিস্ট্রিবিউশন রাইট, এটা ডিস্ট্রিবিউশন কিন্তু সাগর, উনি কিন্তু ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটরের কাছে দিয়ে দিয়েছিল, ইভেন ইভেন ওয়ার্ল্ড ওয়াইজ, ইভেন বাই দেশের বাইরেও, দেশের বাইরেও সে সে এটা ডিস্ট্রিবিউটররা এটা করেছে আমাদের ব্যাক বাই হিজ ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ডাজন্ট ম্যাটার হু ইজ দ্য ফিনান্সিয়াল বাট দ্য উনি তো নিজে প্রোডিউসার। আমি শেয়ার করতে পারি? জি আমি একটু শেয়ার করতে পারি বিষয়টা নিয়ে? জি জি আমরা ক্রস ডিবেট করতে পারি, নো প্রবলেম। হ্যাঁ আমাদের কিন্তু মানে আমরা এখন যারা অভিনয় অভিনয় করছি, মানে আমি বলি, নিপুণ বলি, মাহি বলি, অপু বিশ্বাস বলি, বা আরো যারা আছে সাইমন, আমরা কিন্তু আসলে এখন ইমোশন, মানে আমাদের এখন পেমেন্ট হচ্ছে ইমোশন, মানে আমরা ফিল্মকে লাভ করি, আমাদের রক্তের ভিতর হচ্ছে ফিল্ম, আমরা অ্যাক্টিং করতে চাই, হাজার বকা খেয়ে পাবলিক বকা দিয়ে তারপর আমরা ফিল্মই করতে চাই। হ্যাঁ আমরা অন্য কিছু করতে পারতাম, অন্য কিছু করলে আমরা অনেক টাকা পেতাম, কিন্তু আমরা ফিল্ম করি বিকজ ভালোবাসি। তো আমাদের রিমুনারেশন হচ্ছে এখন ইমোশন, আমরা ইমোশনের বিনিময়ে কাজ করছি। হ্যাঁ এটা কিন্তু পাবলিক দেখছে না। আর যেটা বলছি ডিস্ট্রিবিউশন, ফাইজান ভাই বা আরো যারা কর্পোরেট লেভেলে যারা আছে, এখন আপনারা মানে আমার কথা হচ্ছে যে আগে বিজনেস এর চিন্তা না করে আগে একটু আমাদের মতো একটু ইমোশনও হতে হবে, যে আসি একটা ছবি বানাই, ডিস্ট্রিবিউশন আমি নিজে তৈরি করব। দেখেন এখানে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, স্মার্ট স্মার্ট এজেন্সি আছে। এখন আগের দিনের যদি একটা জিনিসের মধ্যে যদি আমরা পড়ে থাকি তাহলে হবে না, চেঞ্জটা আমাকে করতে হবে, আমাদেরকেই করতে হবে। নিপুণ একটু আগে বললো যে ওর গানটা এত হিট হওয়ার কারণটা কি, ও এই সময় ডিস্ট্রিবিউশনকে নিজে তৈরি করে ওদেরকে দায়িত্ব দিয়েছে। সাপোজ আমি যদি বলি যে এখন ফাইজান ভাই যদি একটা ফিল্ম করতে যায়, করতে হবে ইমোশন দিয়ে, এবং ডিস্ট্রিবিউশন কি, আমাদের অনেক বড় বড় ডিস্ট্রিবিউশন আমাদের দেশে আছে, তারা চাইলে, আমি যদি আয়নাবাজির কথা বলি, 18 কোটি লোক জানে যে আয়নাবাজির একটা ছবি আছে। হ্যাঁ তো মানুষ না জানলে হলে ঢুকবে কিভাবে? তো আমি যদি বলি যে ফাইজান ভাই আপনি একটা ছবি বানান, ডিস্ট্রিবিউশন আমার পরিচিতি, আমি একটা জিনিস বলতে চাই, আমাদের কর্পোরেট লেভেলের লোকগুলো যারা কর্পোরেট জায়গায় আছে তারা যদি ফিল্ম বানানো শুরু করে, ধরেন কালকে থেকে যদি এক একটা কর্পোরেট কোম্পানি যাদের হাজার হাজার কোটি কোটি টাকা, আমি যদি বসুন্ধরার কথা বলি আমরা যেখানে থাকি, এরকম হাজার এরকম মিনিমাম 10টা কোম্পানি আছে, তারা যদি বছরে 2টা করে ছবি বানায়, তারা যদি চায় যে আমরা ডিস্ট্রিবিউশন করব, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর চলে যাবে ইনশাআল্লাহ, আমি বিলিভ করি সেটা। আসে না কেন তারা? আসে না কেন আপনারা? ওকে এনশিওর করতে হবে। না না আমি আসে না কেন, টাকা এনশিওর না করলে হবে না, ওরা বিজনেসম্যান রাইট, সেই ক্ষেত্রটা আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে অপু বিশ্বাস মাহির কথা শোনার পর আপনি প্রস্তুত হন যে আপনার কাছে আমার স্পেসিফিক কোশ্চেন আছে, যে আমরা শুনে থাকি যে পলিটিক্স তো এমনিতে আমাদের রাজনীতি যেটা রাজনীতি, স্বাভাবিক রাজনীতি, সাধারণ রাজনীতি, কিন্তু চলচ্চিত্রের মধ্যেও গ্রুপি ম্যাম রাজনীতি আছে, সেটাও কি কারণ কিনা, এবং সে ব্যাপারে আপনার মতামত জানতে চাইবো মাহির কথার পর। না আগে উপদি বলুক, আমি ভুলে গেছি কি বলতাম। আপনার ডিস্ট্রিবিউশন আর মার্কেটিং এর ব্যাপারে বলেছিলেন। না মার্কেটিং যেটা হচ্ছে যে আমাদের একটা সিনেমা ছিল ঢাকা অ্যাটাক, হ্যাঁ তো ঢাকা অ্যাটাক একটা প্রোডাকশন, যে প্রোডাকশনটা বানিয়েছে সেই প্রোডাকশন এর আগে কোনো সিনেমা বানায়নি, ইভেন মানে সো সিনেমা রিলেটেড কিছু ছিল না তারা। হ্যাঁ তারা তো এই সিনেমাটা যখন বানিয়েছে, বানানোর পরে, হ্যাঁ কি যারা ছিল বাকি সবাই রাস্তায় নেমে নেমে পাবলিসিটি করেছে, এত সুন্দর সুন্দর কিছু ট্রিক্স মেনটেন করেছিল যে পাবলিসিটির জন্য, যেমন যারা সড়ক আইন মানবে, যেমন প্রত্যেকটা সিগন্যালে আর্টিস্টরা দাঁড়ানো ছিল, যারা সড়ক আইন মানে ঠিক তাদেরকে যে একটা ফুল আর জাস্ট আমাদের যে পোস্টারটা সেটা দিয়ে আসছে, তো এইটা করে আবার নিউজ করানো হয়েছে। তো এই যে ব্রেন গুলো, এই যে ট্রিক্স গুলো, হ্যাঁ এগুলোর জন্য একটা আমাদের একটা টিম হায়ার করা উচিত, হ্যাঁ যেটাতে হচ্ছে আমাদের পাবলিসিটিতে, কারণ আমাদের মাথায় তো সব নাই,
আমি বলি পাবলিশ এসব টিম আছে এরকম যারা এরকম আপনাকে একটা জিনিস প্রপার গুছিয়ে দেবে, কিন্তু আমাদের যে প্রোডিউসার গুলো আছে, হ্যাঁ আমাদের যে প্রোডিউসার গুলো আছে মানে বেশিরভাগ প্রোডিউসার আমি বলবো, সেটা হচ্ছে যে সিনেমা একটা বানাবে যেখানে প্লেন দরকার সেখানে ভ্যান আসবে, যেখানে একটা প্রাডো গাড়ি দরকার সেখানে কোন রকম একটা মাইক্রোবাস আসলো ভেঙে চুরে আসছে, মানে দুবাই দুবাইতে শুটিং হওয়ার কথা কিন্তু পরে পুবাইলে হয় আর কি, পুবাইলে হয়, হ্যাঁ তারপরে আফতাবনগর এখন পুবাইলও না আফতাবনগর, হ্যাঁ তারপরে এখন যখন রিলিজের পরে মানে সরি রিলিজের আগে যখন পাবলিসিটির কথা আসবে, যখন ডিরেক্টর বা আমরা আমি বা হিরো যখন আমরা বলবো যে আচ্ছা চলেন একটা গ্রুপকে আমরা হায়ার করি যারা পাবলিসিটিতে হেল্প করবে, না 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 এত বাজেট কিভাবে পাবো মাহি, এত বাজেট নাই কারণ টাকাই তো ফেরত আসবে না, আরে মানুষই না জানলে আমরা টাকা কোথেকে ফেরত আসবে, সো আমাদের প্রফেশনাল প্রোডিউসার দরকার যারা আসলে টাকাটা কিভাবে উঠিয়ে নিয়ে আসতে আসতে হয় সেটা জানবে, সো শুধু সিনেমা আমি একটু বলে দিই আমাকে তাহলে আপনাদের জন্য আমাকে মানে কারেকশন আমি রং গুলো আমাকে কারেক্ট করে দিতে পারবেন, সেটা হলো যে আমরা যে ডিস্ট্রিবিউটর নিয়ে আলাপ করছি এটা কিন্তু একটা ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস এর কোন রেসপন্সিবিলিটি না, নিদার দেয়ার হেডেক, ইটস নট দেয়ার হেডেক, ইটস নট দেয়ার ডিউটি, ইটস নট নিয়ার দেয়ার জব অ্যাট অল, ইট ইজ দ্য পার্সন যে মেইন মানুষ যে চেয়ারে বসে আছে সে কিন্তু সব জিনিসটাকে একটা প্ল্যানে তো ইউসি যে কোনো একটা কোম্পানির, এখন যে তুমি বললে যে বসুন্ধরা কেন আসে না বা অন্যান্য কর্পোরেট লেভেল কেন আসে না, কেন আসবে ভার্টেক্স কেন আসে না, না কেন আসবে তুমি আমাকে একটা, তুমি যদি আমার কাছে ইমন আসো বিকজ আই ট্রিট ইউ, আমি মানে নরমাল হিসেবে কথা বলছি, আমি তোমাকে একটা নায়ক হিসেবে একটা ট্রিট, আমি আপনাকে অ্যানসার দিতে চাই, আপনি কোশ্চেন করেন না, আমি আমি শেষ করিনি, হ্যাঁ আমি তো তোমাকে না, ওকে থ্যাংক ইউ, আমি তো আগে নায়ক বা নায়িকা, নায়ক বা নায়িকা হিসেবে আমি আপনাদের ট্রিট করব, আমি আপনাকে বিজনেসম্যান হিসেবে ট্রিট করব না, আমি বিজনেসম্যান হিসেবে ট্রিট করব দ্য পারসন হু ইজ রিয়েলি সিটিং অন দ্যাট চেয়ার, যে মেকিং এ স্ট্র্যাটেজিক একটা প্ল্যান, যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা করে আমার কাছে এনে দিবে যে ভাই আপনি 2 কোটি টাকা দিবেন, 2 কোটি টাকার মধ্যে 20% এর নিয়ে যাবে হলো আপনার, বা 20% দিতে হবে আবার ডিস্ট্রিবিউটরকে, সবকিছু মিলে আপনি 2 কোটি দিলে আপনি 2.5 কোটি টাকা আপনি রিটার্ন নিয়ে বাসা চলে যাবেন, ইউ ডোন্ট নিড টু নো এনিথিং, ইজ দেয়ার ইজ এনিওয়ান, বিকজ তুমি ইমন যদি আমাকে এসে বলো বা মাহিন আমাকে এসে বলে, নিপু বা অপু বিশ্বাস বা আমাকে বা আমার মতো অন্য কাউকে বলে, দে উইল নট ইনভেস্ট ইট because they will treat you like a film actor and actress not a business person so shei khetre emon keu ekjon ache ba emon keu jekhane boshe ache she ki ashole apnader jonno pura industry er jonno are is that the person is making a proper plan shetai amar ekta question acha ami hoy kina does it exist like this i don't know ami পরের সিনেমাটা আমাদের কিন্তু রেমুনারেশন অর্ধেক কমে যাবে, সো আমাদের রেমুনারেশনটা আমাদের মার্কেটটা আমাদের জনপ্রিয়তাটা মানে একটা লাইনে রাখতে হলে আমাদের কিন্তু প্রচন্ড হেডেক আছে এই বিষয়ে, আমরা সারাক্ষণ প্রোডিউসারকে পুশ করতে থাকি যে প্লিজ ডু সামথিং, প্লিজ একটু মার্কেটিং করেন প্লিজ, কারণ এই ছবি হিট মানে এই ছবি ফ্লপ হলে আপনার কিছু টাকা চলে যাবে হয়তো, কিন্তু আমাদের ক্যারিয়ারটা যেটা যেটাতে মানুষ আমাদেরকে চেনে, যেটাতে আসলে আমাদের জনপ্রিয়তা যেটাকে বলা হয় সেটা যেভাবে আছে এটা কিন্তু থাকবে না যদি এরকম 2-3টা ছবি ফ্লপ হতে থাকে, হ্যাঁ এই জন্য এটাই বলার ছিল। যথেষ্ট সচেতন এবং এই বিষয়গুলি মার্কেটিং সম্বন্ধে আপনাদের যথেষ্ট ধারণা আছে, হাউ টু অফার টু দ্য পিপল, হাউ টু লাইক ইনক্লুড দ্য পিপল টু ওয়াচ দ্য ফিল্ম, এরকম ধরনের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, এই ক্ষেত্রে কেন বারবার ফেলিউর হচ্ছে আপনাদের এই আপনাদের এই সেক্টর মিডিয়া সেক্টর বা ফার্স্ট পার হচ্ছে আপনার এই কথাটাই আমি বলি, ফার্স্টে হচ্ছে যে আমাদের এটা শিল্পী
শিল্প মন্ত্রণালয় নয় বা শিল্পর জায়গা না, এটা আমাদের শিল্পীর জায়গা। যেটা ফাইজান সাহেব বললেন যে হুইমন বা নিপুণ আপু বা মাহি বা আমি, আমরা যাব সে কেন ইনভেস্ট করবে, সে সিওরিটি চাচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিওরিটি বলে কোনো কিছু নেই। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনি যদি ফিডব্যাক চান তার জন্য যে কথাগুলো মাহি বা নিপুণ আপু বা ইমন বললেন, ডিস্ট্রিবিউটর এটাকে স্ট্রং করাতে হবে, আপনার ইচ্ছা শক্তি থেকে আপনাকে সবকিছু ব্যাক করতে হবে। বিকজ আমরা ওইরকম আমরা প্রোডাক্ট ফিল করতে হবে একটা মিনিমাম এনসিওর অ্যাজ এ বিজনেসম্যান, ডেফিনেটলি তারা তো চাইবেই হোয়াট ইজ দা পজিটিভ ফিডব্যাক, হোয়াট ইজ দা রিটার্ন। আমি আমি ওই কথাটাই বলছি ভাইয়া, হ্যাঁ আমি কথাটাই বলছি। আমার কথা হচ্ছে যে আমরা আমরা কোনো জুয়েলারির দোকান নয় যে আমাদের 20 ক্যারেট স্বর্ণ নিয়ে আমরা আছি সেখানে, আমরা ধরেন আজকে 52,000 টাকা কালকে 22,000 টাকা আমরা সেল হতে পারি। আমরা কোনো ফ্যাক্টরি নয় যে আমাদের এখান থেকে 100 পিস ড্রেস চলে যাবে এবং তার ফিডব্যাক হিসেবে হয়তো বা একটা ড্রেসও ব্যাক আসবে না, টাকা আসবে না, হয়তো বা 100 কোটি টাকা আমাদের ওখান থেকে ফিডব্যাক আসবে। আমরা হচ্ছে চলচ্চিত্রের মানুষ, ভাসমান একটা জিনিস এবং এখান থেকে মানুষ বিদ্যুত হয়। বাট আমরা যেটা হয়েছে যে আমাদের এখানে যারা যারা এ পর্যন্ত আমার লাইফে 100টা মুভি হয়েছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাটা যদি রিলিজ হয় তাহলে আমার 100 মুভি হবে। 100 মুভি থেকে আমার যে এক্সপিরিয়েন্স, আমি বিগত দিনে যত প্রডিউসার দেখেছি তারা একটা সচ্ছল জায়গা থেকে তাদের মানসিকতা নিয়ে আসেন যে আমি একটি সিনেমা বানাবো, আমি একটু মানুষের কাছে পরিচিতি হব এবং আমার সিনেমাটা যদি বিজনেস করে আমি তার সাথে আরো 5টা সিনেমা জুড়িয়ে দিব। দ্যাট ইজ কল বিজনেস। এখানে আমরা কোনো ব্যক্তিভাবে কখনো কোনো প্রডিউসারকে গিয়ে বলা হয় না। এখন আসেন মার্কেটিং, যেহেতু এখন কর্পোরেট লেভেল গুলো অনেক বেশি ইনভেস্টেড হচ্ছে সিনেমাতে, যেমন ওয়ার্ল্টন আমাদের অনেক বেশি সাপোর্ট করে, তারপর আমাদের প্রাণ যেটা অল টাইম বিভিন্ন প্রোডাক্ট আছে তাদের ভাগে ভাগে আমাকে করে। এটা হচ্ছে কি আফটার মুভি, যখন আপনার সিনেমাটা বানানো শেষ তখন আপনাকে গান বা কোনো কিছুর মাধ্যমে আপনাকে সেই ইনভেস্টটা আনতে হয়। স্টার্টিং একজন প্রোডিউসারকে নিজের ইচ্ছা শক্তি থেকে তাকে ইনভেস্ট করতে হবে, বিকজ আমরা গিয়ে কাউকে ওইভাবে ইনভেস্ট করতে পারবো না যে আপনি আসেন বা করেন, বা আমাদের কাছে ওইরকম কোনো প্রপার্টির কাগজ নেই যে ইয়েস আমি অপু বিশ্বাস। হ্যাঁ এখন যেটা হচ্ছে বাংলাদেশে কিছু সুনামধন্য নায়ক আছে, সুনামধন্য নায়িকা আছে যাদেরকে মানুষ ট্রাস্ট করে, এরা যদি সিনেমাটা করে আমার এখান থেকে কিছুটা ফিডব্যাক আসবে, এই ট্রাস্টের জায়গা থেকে মানুষকে ইনভেস্ট করতে হবে বলেন। জি ইমন আপনার কাছে বিশাল উত্তর আছে। আচ্ছা আমি ওই যে ফাইজারের কথা ধরেই বলছি যে আসলে ছবি বানানোর জন্য প্রথম একটা মানুষের ইচ্ছা শক্তির প্রয়োজন। হ্যাঁ প্রথমে তো ছবিটা আসলে বানাতে হবে। আর দুই নাম্বার হচ্ছে যে এই যে 2020 সালে আমি যে প্রোডিউসারদের কাজ করছি প্রত্যেকটা বিগ বাজ, যেটা আমি আর মাহি করছি একসাথে, এছাড়া আমি আরো আরো দুই তিনটা করছি, প্রত্যেকটা প্রোডিউসার কিন্তু নিউ কামার, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডিউসার হচ্ছে নিউ কামার এবং তারা কিন্তু রিস্ক নিচ্ছে। আর টাকাটা কিভাবে উঠাতে হয় কি, মানে প্রথমেই যদি আমি যুগের সাথে তাল মিলিয়ে একটা ভালো গল্প রেডি করি, গল্পতে যদি আমরা একটা ভালো একটা ইনভেস্টমেন্ট করি, ভালো গল্প তৈরি করি, তারপর আস্তে আস্তে মার্কেটিং পলিসি বা যেটা হয় যে স্পন্সর রিলেটেড অনেক কিছু থাকে, এগুলো আসলে প্রোডিউসার ডিরেক্টর প্লাস আর্টিস্ট, আর্টিস্টরা কিন্তু এখন সাপোর্টিভ খুব, আর্টিস্টরা কিন্তু হেল্প করতে চায়, মার্কেটিং এ যেতে চায়। ওই যে মাহি উত্তর আগে যেটা বললো যে মার্কেটিং করতে চায় না ছবিটা শেষ হওয়ার পরে, তো সবকিছু সমন্বয়ে কিন্তু টাকাটা উঠে আসবে। তো ফার্স্ট অফ অল আমাকে বানাতে হবে, তারপর কিছু প্রসেস আছে। এখন কিন্তু 2020 সালে আমি আমার মহরতের দিন, মাহির মনে আছে তোমার ব্লাডের দিন, বলেছি যে এই বছরটা আমার খুব ভালো যাচ্ছে, এবছরে অনেকগুলো বড় ছবি আমার হাতে আছে, আমি খুবই হ্যাপি, আমি খুব মন দিয়ে কাজ করবো, কিন্তু এর মধ্যে করোনাটা ঢুকে গেল। হ্যাঁ তো আপনার কথা হলো যে যারাই আসছে আমাদের ছবি, মানে আমাদের ফিল্মটা কিন্তু জাস্ট উঠা শুরু করেছিল 2020-এ, এই করোনাটা আরো 100 ধাপ নামিয়ে দিয়েছে। তো আমি ফাইজান ভাইকে বলবো বা এখানে যারা দেখছেন প্রবাসী অনেকে আছেন ফিল্মের প্রতি ইন্টারেস্টেড, এখন কিন্তু মার্কেট ভালো, তো সাহস করে আগাতে হবে। উপবিশ্বাস একটু আগে বললো যে আমরা অন্য অন্য একটা বিজনেস করলে আমরা বলি একটা না হোক আরেকটা হবে, এটা না হলে আরেকটা হবে, হবে তো? আর আর ফিল্ম বানাতে আসলে প্রথমে বলি কি যে আমার টাকাটা কখন উঠবে, আমি যদি কর্পোরেট লেভেল বলি কোন একটা প্রোগ্রাম হলে ফিল্মের আর্টিস্টদেরকে ডাকা হয়, আমি যদি ইভেন রাজনীতির কথা পছন্দ করি না কিন্তু দেখা যাচ্ছে যে ওদের ছাড়া ভালো হয় না, আমরা আনন্দ
আর্টিস্টদের লাগে, তো আমরা আমরা যেখানে সব আর্টিস্টদেরকে আমরা নিচ্ছি ওদেরকে আমাদের লাগছে, তাহলে এদেরকে এদেরকে প্রোভাইডও তো করতে হবে সেরকম ভাবে, এটা হচ্ছে আমার কথা। প্রমোট করতে হবে, জি নিপুণ, এ বিষয়ে আপনার আর কোনো কিছু বলার আছে কিনা? আমাদের না শুধু দেখা যায় নায়ক নায়িকা দুজন সামনে রেখে দেয়, সামনে রেখে দিয়ে আমাদের ঘাড়ের উপরে সব চাপিয়ে দেয়, খারাপ হলে হ্যাঁ খারাপ হলে ভালো, আর যদি এটা ফ্লপ হয় আল্লাহর রহমতে তাহলে বলবে যে কিন্তু সবকিছু দেখা যাবে। এখন একটা যে প্রথমে যেটা করতে হবে এখানে প্রত্যেকটা আর্টিস্টকে আর্টিস্টের জায়গায় ভালো করে রিপ্লেস করতে হবে, এমন না যে শুধু আমি একটা নায়ক নিয়ে নিলাম, আচ্ছা আমি একটা নায়িকা নিয়ে নিলাম তারপর হলো ভাই লাগবে না এরকম ভালো, আচ্ছা মা ঠিক আছে নিয়ে আসো কে এরকম। আমরা যে কত প্রবলেমের মধ্যে একটা সিনেমা করি সেটা আসলে একমাত্র আমরা জানি। আপনাদের মধ্যে স্ট্রং ফ্র্যাটারনিটিও নাই, একটা স্ট্রং গিল্ড নাই, যেটা মানে উইথিন পার্টিসিপেশন অফ এভরিওয়ান, যেটাকে বলা যায় যে ইউনিক প্ল্যাটফর্ম অফ এভরিওয়ান, এভরি মেম্বার অফ দা। ভাইয়া মাঝখানে আমি একটা কথা বলি, যেহেতু যেহেতু ফয়জান সাহেব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড কেউ নন, উনি একজন বিজনেসম্যান এন্ড ইনভেস্টর, সো আমার কাছে মনে হয় যে আফটার করোনা উনি চাইলে আমাদের সিনেমার সাথে যুক্ত হতে পারেন বা উনি ইনভেস্টে আসতে পারেন, আর এখন যেহেতু ছবি প্রোডিউস করতে পারেন যাচ্ছে একটা দুর্যোগ সময় যাচ্ছে, মানে এটার পরে তো দুর্ভিক্ষ মাস্ট, এটা তো খুবই স্বাভাবিক যেহেতু আমরা সবাই ঘরে, তো আমি চাইবো যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ডটা ডেফিনেটলি উনি একজন বিজনেসম্যান এন্ড হচ্ছে কি ইনভেস্টর, সো আমি চাইবো এখানে আমরা তিনটা আর্টিস্ট আছি, তো উনি উনি যেন অবশ্যই না 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 আমি বলিনি, তা আমার কাছে মনে হয় যে উনি এই লাইভ এর পর আমি আশা করব আমাদের সবার সাথে ওনার লিংক আপ আছে ফেসবুকে, উনি আমাদের একটা ভালো ডোনেট করবে শিল্পী সমিতিতে, এটা যেহেতু আমরা একার পক্ষে সবকিছু সম্ভব না, তো আমি চাইবো হ্যাঁ ডেফিনেটলি যেহেতু আমাদের অনেক হিউজ শিল্পী আছেন তো বিভিন্ন জায়গা থেকে আসে, তো আমি আমার জায়গা থেকে চাই যে ফয়জান সাহেব যেন একটা খুব ভালো একটা বিগ অ্যামাউন্ট আমাদের শিল্পী সমিতিতে দেয়, এবং আমরা খুব মনে প্রাণে দোয়া করি আফটার হচ্ছে করোনার পর উনি মুভিতে ডেফিনেটলি ইনভেস্ট করবেন, যেহেতু উনি অনেক কিছু ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, বাট যেহেতু আমাদের কাছে কথা বলে কিছুটা উনি আমাদের প্রবলেম সবকিছুই বুঝতে পেরেছেন, তা আমার কথা মনে হয় যে তখন বেশি একটা কাগজ কলমের দরকার পড়ে না, তখন প্রবলেম সলভের ব্যাপারটা দরকার পড়ে, আমি চাইবো উনি আফটার করোনা আমাদেরকে বড় ভাবে আমি হিরোইন না থাকলেও এখানে আরো আছেন তাদেরকে নিয়ে আর্টিস্ট করুক, আরেকটা কথা বলি এবং ফয়জান ভাই আমাদের পাশে থাকবে এবং আমরাও ফয়জান ভাইয়ের পাশে থাকব, টাকা কেউ নেবে না, যদি আমাদের কোন সাপোর্ট লাগে আমরা নির্দ্বিধায় চলে যাবো অবশ্যই, ফয়জান ভাই আমাদের সাপোর্ট, আমি তোমার সাথে ডেফিনেটলি আল্লাহ বাঁচালে এরকম এরকম সম্মান দিতে হলে পারিশ্রমিক দরকার, সো ভাইয়া যদি মানে ফয়জান সাহেব যদি কোনো কাজ বা এভরিথিং কোথাও কোনো ভাবে আমাদের সাথে হয়, সো ওটা ফানি বিষয় বাট আমি পজিটিভলি বলছি ডেফিনেটলি আমাদের পরিশ্রমের সম্মানটা আমরা নেবো, দ্যাটস ইট। আমি আপনার কথাটা টেনেই বলছি, আমার মনে হয় আপনার কথা শুনে আপনার কাছে
আমি একটা সেকেন্ড একটু আমি শেষ করে নিই তারপরে মাই ভাই বলতে যাচ্ছিল কিছু তারপর আপনি উত্তর দিলেন জি আমি কখন বলবো বললাম আমি কিছু বলিনি হাত তুলেছিলেন যে যে যখন বলেছিল যে কোনো টাকা বসে নেবেন না তখনই আপনি হাত তুলেছিলেন না না বলেছি ওই যে কালকে নিপুন আপু কালকে আমি একটা প্রোগ্রামে প্রোগ্রাম করেছি মানে বাসায় বসে আর কি এটা ঈদের দিন দেখাবে মনে হয় কোথাও একটা তো আমাকে বলছিল র‍্যাপিড ফায়ার টাকা না ভালোবাসা আমি বলেছি এই মুহূর্তে টাকা টাকা পয়সা ছাড়া এখন কোনো কথা নাই মানুষকে হেল্প করতেও টাকা লাগবে নিজে সার্ভাইস করতেও টাকা লাগবে কারণ আমাদের মেইন মেইন করোনার পরে কোনো টাকা নিব না কিন্তু করোনার সময় ভাইয়া করোনার পরে কোনো টাকা নিব না কিন্তু করোনার সময় কেউ দিতে পারবে হ্যাঁ বাইজান খান না কারণ আমি বলি আমি আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম লেটস আমি যেটা বলছি এই আপনাদের তো আসলে ওকে যেমন আপনারা এখনকার এই আমরা এই জেনারেশনে যে আমাদের আগে যারা জেনারেশন আছে তারা তো নিশ্চয়ই এখনো ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ আছে বড় বড় শিল্পীরা আছে আমি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি না আমি আমি দেখছি আমার বাংলাদেশের আমাদের বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা শোবিজ মানে এন্টারটেইন যে বিজনেসটা আছে গায়ক গায়িকা বলেন নায়ক নায়িকা বলেন ইভেন ড্রামা করে যারা ইভেন এন্টারটেইনমেন্ট শুধু স্পোর্টসটা তো নাই স্পোর্টস তো আর এন্টারটেইনের মধ্যে পড়ে না বাট এই এই পুরো ইন্ডাস্ট্রিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কলাপস হয়ে যাচ্ছে আপনি আমরা যদি খেয়াল করি বিকজ এখানে আমি অনেক দেখি ইমন আমি জানি না আমার কথা আমি আমাকে রং হলে কারেক্ট করে দিয়েন যে একটু আগে যে অপু বললো যে ফাইজান ভাই আপনি ইনভেস্ট করবেন বা আমার মতো এরকম আমি তো না আমি তো কোনো কিছুই না বাট এরকম প্রচুর মানুষ আছে কিন্তু মিস অপু যে ইনভেস্ট করতে চায় ফিল্মে বাট ওই যে সাগর একটা কথা বললো আর ও আই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এনি বিজনেসম্যান কিন্তু ফার্স্ট আগে দেখবে যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আমরা তৈরিও করতে পারি বিজনেসম্যানরা কিন্তু আর এটা এটাকে তৈরি করে নেওয়ার জন্য এটা এটা তৈরি করে এই ইনিশিয়েটিভ এখন কি হয়েছে আগার আমি সেটাই আমি বলতে যাচ্ছি লেটস পুট ইট সেটআপ সেটাকে সেটাকে সম্পূর্ণ ডেডিকেটেডলি সেটাকে মেইনটেইন করবে বা সেটার সাথে অ্যাডজাস্ট করবে কিন্তু এটাকে যে মূল বিষয়টা হলো অর্থ এই অর্থটা যদি আসে পরিবর্তন আমরা শুটিং কোন জনমে করব সেটাই জানি না এখন সিনেমা আমি 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 একটা কথা আমি ইমন শেষ করে নেই আমি আমি তারপর আমি বলি তারপর বলো আমি তুমি সেটা হলো যে আমি অনন্ত জলিলের কথা বলবো না বিকজ হি ইজ এক্সেপশনাল পারসন বিকজ হি হ্যাজ এ ফাইন্যান্স হিজ ওন ফাইন্যান্স তাই না এবং লেটস পুট ইট সেটা তার তারটা আমি আর ধরবো না বাট তারপরও তার তারটাও একটা এক্সাম্পল এই জন্য ধরতে পারি যে সে কিন্তু যেই মুভি করে সে যেই টাকাটা ইনভেস্ট করে সে কিন্তু আগে আমি যতবার দেখেছি যেটাই ভালো হোক খারাপ হোক যেই মুভি করে সে কিন্তু তার ইনভেস্টমেন্টটা কিন্তু সে রিটার্ন পেয়ে যায় আমি যতদূর তার জানে লুফোলসটা কি সে জানে সাগর লুফোলসটা কি সে জানে he knows very acha ami live theke ektu jete chaichhilam 11 ta baje jodi ami ektu cheta amra amra ekhon shesh kore dibo ji amra ekhon shesh kore dibo ha karon ashole amio jete chaichhilam ami ekta kotha bolte pari 11 ta baje imon apnar kotha bole amra ami ekta kotha boli bhai ami ekta kotha boli seta hocche je এই মুহূর্তে আসলে আমাদের সিনেমা শুটিং করার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সবার পাশে দাঁড়ানো আর কি আমার মনে হচ্ছে তো আসলে আমাদের যে উদ্দেশ্যটা ছিল এই লাইভ প্রোগ্রামটা প্রবাসী যারা আছেন যারা আমাদেরকে দেখছেন স্যাটেলাইটের মাধ্যমে লাইভ প্রোগ্রামটাতে আর ফাইজান ভাই যেহেতু আছেন একটা ভালো একটা জায়গায় বিজনেসম্যান আপনি না শুধু আপনি ছাড়াও যারা আছেন তো এখন আমাদের আসলে এখন ফান্ড রাইজিংটা আসলে খুব ইম্পর্টেন্ট মানে শিল্পী বলি বা যারা বলি যে সেক্টরে বলি এটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে আপনাদের পক্ষে যদি পসিবল হয় আমাদের শিল্পী সমিতি আছে নিপুন নিপুনের জায়গাতে ট্রাই করছে অপুর জায়গায় মাহি মাহির জায়গায় আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি তো এই ফান্ডরাইজিংটা যদি আসলে হয় এই মুহূর্তে আসলে হয় কি যে করোনা যদি সেরে যায় মানুষ কাজকর্ম করে তখন টাকা পয়সা সবার হাতেই থাকবে এই মুহূর্তে কিন্তু ক্রাইসিস পিরিয়ডটা চলছে তো এই মুহূর্তে হেল্পটা আসলে সবসময় মনে থাকবে তো এই মুহূর্তে কিছু করা যায় কিনা আমি আপনাদের দুজনের কাছে একটু জানতে চাচ্ছি আমি কি বলবো একটু সাগর জি খুব শর্ট করে বলে আমরা শেষ করে দিচ্ছি আর সবার কাছে কিছু আমি আমি একটা জিনিস বলি যে আমরা যারা আছি অডিয়েন্স যারা অডিয়েন্স যারা আছে দ্যাট মিন যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পছন্দ করি ফিল্ম অ্যাক্টিং পছন্দ করি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পছন্দ করি আমার আমরা যারা দেখছি বা যারা শুনছে ট্রুলি এটা খুব একটা মানে ক্রুশাল টাইম সবার জন্যই ক্রুশাল টাইম বাট যদি যে যেটা পারুক সেটা নিয়ে যদি কারণ এটা
ইমনের জন্য না, অপু বিশ্বাস বা নিপুন মাহিনী এখানে যারা আছে তাদের জন্য, তারা একটা যারা অসহায় কিছু মানুষ আছে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, তাদেরকে হেল্প করতে চাচ্ছে, তাদেরকে হেল্প করতে চাচ্ছে। এবং আমার, আমি তো অবশ্যই এগিয়ে আসবো, এবং আমার মতো এরকম অনেকেই আগাবে, অনেকেই আগাবে। মানে বিষয়টা হলো যে অসহায় মানুষ আসলে সব সেক্টরেই আছে, ধরেন মিউজিকেও আছে, ফিল্মেও আছে, সব জায়গায় আছে। কিন্তু আমরা 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 যেহেতু এখানকার ফিল্ম, মানে ফিল্মের নায়ক নায়িকা, আমরা আসলে ফিল্মের জন্য কিছু করতে যাচ্ছি, এটা হচ্ছে বিষয়। আমি সেটাই বলছি যে আমরা যারা আছি, ইভেন যারা কর্পোরেট বা যেটা, কত ফান্ড সেটা দরকার নাই, যে যতটুকু পারবে। একটা যদি 5 লাখ 10 লাখ মানুষ যদি কিছু কিছু করেও দেয়, সো দ্যাট ইজ এ হিউজ অ্যামাউন্ট, একটা কিন্তু কালেক্ট হবে হিউজ অ্যামাউন্ট। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি যারা, আপনারা যারা এরকম বললো, আমি আমার মনে হয় 600-700 যারা এরকম মানুষ আছে, যারা এই অসহায় অবস্থায় আছে, যাদের এখন এরকম অনেক মানুষ আছে কিছু বলতে পারছে না, করোনা অবস্থায় তাদের কাছে টাকা নাই, কে তারা বলতেও পারছে না, হাতও পাততে পারছে না। প্রস্তাবনার প্রস্তাবনার চূড়ান্ত কথা শুনবো নিপুণের কাছ থেকে, যিনি তিনি উদ্যোক্তা। আমি অপূর্ব বিশ্বাসের কাছে যাচ্ছি। অপূর্ব বিশ্বাস, আপনি শেষ কথা বলবেন আপনার, এবং আপনি কিভাবে সহায়তা করা যায় প্রবাস থেকে বা দেশ প্রবাস সব জায়গা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছে, আপনার কোনো শেষ কথা থাকলে সবার উদ্দেশ্যে। আমার প্রবাসী ভাই বোন এবং যারা উদ্যোক্তা আছেন তাদের কাছে আমার এই মুহূর্তে রিকোয়েস্ট, যেহেতু এখন করোনা কাল যাচ্ছে, আমরা সবাই সেফ আছি, কাজে ওইভাবে আসতে পাচ্ছি না, এবং করোনার পরেও হয়তো আরো 1-2 মাস জিনিসটাকে সেফটি করার জন্য সময় লেগে যাবে। এখন আমার মেইন যেটা দরকার সেটা হচ্ছে সবার সবার নিজ নিজ জায়গা থেকে ফান্ডটাকে অ্যারেঞ্জ করা। তো আমার সেটাই থাকবে। কিছুদিন আগে যেমন আমি দেখলাম যে লন্ডন থেকে নিপুণ আপু কিছু ফান্ড এনেছেন তার পরিবারের পক্ষ থেকে, রাজস্বজনের থেকে, তো সেইভাবেই আমি বলবো যে যারাই দেখছেন তারা এই মুহূর্তে কিছু ফান্ডের জায়গা যদি আমাদেরকে ক্রিয়েট করতে পারেন, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি বেটার হবে। বিকজ আমাদের শিল্পী যে সমাজটা আছে তারা এখন সত্যিই খুব ভালো অবস্থানে নেই, বিকজ আগামী আরো অনেক দিনই আমাদের এভাবে থাকতে হবে। এইটাই আমার মূল পয়েন্ট ছিল, যেহেতু এটা একটা প্রবাস লাইভ এবং আমরা তাদের ধন্যবাদ সাগর, এটা তুমি আরো বেশি হেল্প করতে পারবে। সাগর তুমি এই ব্যাপারটা আরো বেশি অবশ্যই হেল্প করতে পারবে। সাগর ভাই আপনি আমাদের, সাগর ভাই আপনি আমাদের যে নিপুণের সাথে যোগাযোগ করে একটা ফান্ড ক্রিয়েট করলে আমাদের, আমরা খুবই খুশি হব। আসলে আপনি এই দায়িত্বটা যদি নেন এই করোনা কালীন সময়, রমজানের মধ্যে, ঈদের আগে যদি হয় তাহলে আমরা বেশি খুশি হব আসলে। জি মাহি আপনার কাছে। আমি সবাইকে এতটুকু বলতে চাই যে আজ পর্যন্ত যাদের সিনেমা দেখে, যেই যেই সিনেমা দেখে আপনারা যখন মন খারাপ হয়েছে তখন সিনেমা দেখে মন ভালো করেছেন, নিজে মানে সিনেমা দেখে কেঁদেছেন, হেসেছেন, সো যেই সিনেমার জন্য আসলে সেই সিনেমার জন্য আপনাদের এখন কিছু করার আছে, প্লিজ কিছু করেন। আমাদের সিনেমার অনেক ভাই বোনরা খুব বাজে সময় পার করছে, সো আপনার ছোট্ট একটা কন্ট্রিবিউশন যদি এখন তাদের কোনো কাজে আসে, আমার মনে হয় যে আমরা সারা জীবন আপনাদের কথা মনে রাখবো, এবং আপনাদের নিজেদের কাছেও হয়তো বা ভালো লাগবে যে আমি কিছু করতে পেরেছি সেটাই। জি নিপুণ। আচ্ছা প্রথমে আসতে চাই, ফাইজান ভাই প্রথমে বললো যে উনি আমাদেরকে কর্পোরেট ভাবে হেল্প করতে চাই, তো আমরা ধরে নিতে পারি যে আমি আগেই বলি যে ডোনেশনটা কিন্তু আমি বারে বারে, মনে হয় সেদিন আমি এফডিসি তে দাঁড়িয়েও মন বলছিলাম যে তুমি যদি 1,000 টাকা দাও সেটাও কিন্তু ডোনেশন, এবং সেই 1,000 টাকা থেকে কিন্তু 10 জন মানুষ যদি দাঁড়ায় 10,000 টাকা উঠে যাচ্ছে, অনেক টাকা কিন্তু। এই জন্য সবাই ভাবে যে, মানে আমি এটা এই জন্য ক্লিয়ার করছি যে সবাই ভাবে যে না ডোনেশন চাচ্ছে, মানে না জানে মানে কত কি না, আপনি 1,000 টাকা থেকে আরম্ভ করেন, 1,000 টাকা থেকে যদি স্টার্ট করেন। যেমন আমরা আমার আমার বোনের একটা রেস্টুরেন্ট আছে লন্ডনে, সেখানে কিন্তু আমরা 3 পাউন্ড করে ইস্তার বিক্রি করছি, যেখানে আমাদের ইস্তারের প্রাইস হলো 6 পাউন্ড টু 7 পাউন্ড, সেটাকে আমরা 3 পাউন্ড করে দিয়েছি, এবং সবাই কিন্তু নিচ্ছে 3 পাউন্ড করে। তো এরকমই একটা ফান্ড যদি আপনি কানাডা থেকে সাগর ভাই করে দিতে পারেন, যে আপনি $10 করেই ধরেন, $5 করেই ধরেন, বাট আপনারা এটাতে একটু ডোনেশন করেন, এবং আমাদের যে ডেইলি বেসিস আমাদের যে মানুষগুলি আছেন 100 টাকায় কাজ করে, 200 টাকায় কাজ করে, ওরা আসলে বেঁচে যাবে। এই
জি ধন্যবাদ নিপুন। ইমন আপনার কোনো শেষ কথা আছে? জাস্ট উই ক্যান ভেরি ফিউ সেকেন্ড। জি ভাই আরেকবার বলুন, আমি কোশ্চেনটা মিস করে ফেলেছি, সরি। আপনার কোনো আর শেষ কথা আছে? উই ক্যান ভেরি ফিউ সেকেন্ড আমি শেষ করব। হ্যাঁ আমার আমি 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 শেষমেশ একটি কথাই বলতে চাই, যে নিপুন যেটা বললো যে মানুষের উপর এখন সবার অবস্থাই খারাপ, প্রেশার দিচ্ছি না কাউকে, যে যত পারে সবাই মিলে কিন্তু একটা ফান্ড ক্রিয়েট হয় আসলে। হ্যাঁ যার যত পসিবল, আমি যদি এখন 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 যদি আমি কাউকে বলি যে না আমাকে 1,00,000 টাকা দিতে হবে ফাইজান ভাইকে, এটা এখন এই মুহূর্তে বলাটা উচিত হবে না। ফাইজান ভাই যেটা ভালো লাগে, সাইফুর ভাই যেটা ভালো লাগে, প্রবাসী ভাইদের যেটা সম্ভব নিপুণের নাম্বারটা নিয়ে নিবেন, ওইখানে যদি পাঠান, তাহলে আমরা একটা ফান্ড ক্রিয়েট করি, যারা অসহায় ভাই বোন আছে আমাদের তাদেরকে হেল্প করতে হবে। জি আসলে আজকের অনুষ্ঠানটি শেষ করার কথা ছিল 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের কথা, কিন্তু আসলে এত সুন্দর সুন্দর মানুষদের সাথে আড্ডা এত সরাসরি শেষ হয় না সাধারণত। আমরা খুব লম্বা ডিসকাশনে যেতে পারতাম, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে এবং আমাদের যে অতিথি প্যানেলটা অনেক লম্বা, যে কারণে সবাইকে কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে সবাই একটু কম কথা বলতে হয়েছে। এবং সবার কাছে আমি একটাই অনুরোধ করবো, আমি সবার সাথে একমত, আমি নিজেও আপনাদের সাথে কন্ট্রিবিউট করব। আর যারা এই অনুষ্ঠান দেখছেন বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা যারা একটু সচ্ছল আছেন, ডেফিনেটলি সবাই এখন বিপদগ্রস্ত, আমরা সবাই জানি। এই মুহূর্তে আমি আজকে সকালে বাংলাদেশের দুই জায়গাতে আমি টাকা দিয়েছি, আমার কাছে তো আমি বিশাল কোনো বড় লোক নই, কিন্তু তারপর আমি চেষ্টা করে যাচ্ছি 1,000, 2,000, 3,000, 5,000, ইটস ইনাফ, মানে যদি আমরা সকলেই মিলে করি এটা একটা বিশাল অ্যামাউন্ট দাঁড়িয়ে যায়। আর চলচ্চিত্রের মানুষজনকে আমরা অনেকভাবে দেখার চেষ্টা করি, ট্রিট করার চেষ্টা করি। আসলে সবশেষে আমরা যখন অনেক দূর অনেক পথ পাড়ি দিয়ে যখন একটু ক্লান্ত হয়ে যাই, তখন আমরা একটু আনন্দ নেয়ার জন্য, একটু মনটাকে প্রফুল্ল রাখার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আর একটি গান অথবা কিছু আমরা ছবি দেখি, এটাই হলো একটা প্রশান্তি। আসলে অবশেষে আমরা সব সেক্টরকেই আমরা একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে সব সেক্টরকে আমরা সহযোগিতা করতে পারি। যেহেতু চলচ্চিত্র অঙ্গনটা অনেক ধরেই দুরবস্থায় ছিল, এখন তারা খুবই খারাপ অবস্থায় আছে, যারা বিশেষ করে যারা এক্সট্রা অভিনেতা অভিনেত্রী ছিল, তাদের জন্য আমরা একটা ফান্ড রাইজিং ক্রিয়েট করতে পারি। আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো, আপনারা যেখান থেকে আছেন আপনারা দয়া করে যদি আপনারা আমার সাথে কথা বলতে চান এই ব্যাপারে, অবশ্যই কথা বলুন, আমার মেসেঞ্জারে কল দিবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমার আইডিতে অবশ্যই আপনারা ফলো করবেন এবং রিকোয়েস্ট পাঠাবেন। মাহিয়া মাহি অনেক অনেক ধন্যবাদ, সো 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 কিউট অফ ইউ। এখন পর্যন্ত আমাদের সাথে আছেন যারা দুজন আছে তারা চলে গেছেন, এবং আমি মনে করি যে আজকের অনুষ্ঠানটি অনেক অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকে শেয়ার করবেন সবাই। ধন্যবাদ। আর আরেকটা কথা, লাস্ট কথা, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা, এটা এতক্ষণ উল্টো ছিল, কিছুক্ষণ আগ পর্যন্ত উল্টো ছিল, সামো একজন আমাকে নক করেছে যে আপনার উল্টো দেখাচ্ছে, এখন আমি ঠিক করলাম যখন অনুষ্ঠান শেষ, সুতরাং পরবর্তীতে এটা ঠিক দেখবেন আপনারা। ধন্যবাদ মাহি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
আমি কথা বলা বাদ দিয়ে দিচ্ছি, আপনি আমার ছোট বলছেন, আমি পকেট মানি দিয়ে এগুলো যাবো।